যে এখন দেখেন তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা স্ক্রিনটা দেখেন চলে এখন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার একটা অ্যাকাডেমিক প্রোফাইল অ্যাকচুয়ালি আমি যেটা বলতেছি আপনি যখন ফাইবার এবং আপ ওয়ার্কে কাজ করবেন ফাইবার আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করার পাশাপাশি আপনাকে লিঙ্কডন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার যেই সেক্টর অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছেন ওই সেক্টর রিলেটেড আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন আর লিঙ্কড ইন থ্রুতে বা ফেসবুক ফেসবুকের থ্রুতে অনেক অনেক বায়ার পাবেন আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার লিঙ্কডিনের একাডেমিক প্রোফাইল যেটা এটা কিন্তু আমি মানে কি আমি যেই সেক্টরে কাজ করি এটার জন্য আমার আরেকটা প্রোফাইল আছে এটা হলো দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে সেটা হলো আপনার যেই সেক্টরে কাজ করতেছেন ওই সেক্টর রিলেটেড ইনফরমেশন দিয়ে একটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করবেন দেন এখানে যে আপনার যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো আপনার সেক্টর রিলেটেডেড থাকবে এবং প্রত্যেক দিন আমি যে দেখেন পোস্ট করি সেটা হলো একাডেমিক রিলেটেড পোস্ট তো এখন দেখেন বা আমার সাকসেস রিলেটেড পোস্ট যেটা আমি অ্যাকচুয়ালি এখন করতেছি যে পড়াশোনা করতেছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ওই সাবজেক্ট রিলেটেড আমি যদি কখনো ওইটাতে মুভ করি দেন সেটা আমার কাজে লাগতে পারে এখন যেহেতু আমি ফ্রিল্যান্সিং করতেছি ফাইবারে অথবা আপওয়ার্কে ওই সেক্টরে আসলে ওইটার লিঙ্কডিনের থ্রুতে যদি আপনি কাজ পেতে চান এখানে দেখেন অনেক ধরনের বায়ারের আপনাকে কানেক্ট পাঠাইতে হবে তো কানেক্ট পাঠানোর মাধ্যমে যখন আপনি আমি আজকে ইন ডিটেল দেখাচ্ছি না লিঙ্কডনেরটা আমি আজকে একটা প্রজেক্ট দেখাবো এই কথাগুলো বলার পরে দেখেন যে লিঙ্কডিন লিঙ্কডিনের থ্রোতে আপনি যখন মানে কি একটা আমেরিকার ক্লায়েন্ট বা আমেরিকার যারা অ্যাডভার্টাইজিং কোম্পানি আছে বা এজেন্সি আছে ওই এজেন্সি বা কোম্পানিগুলোর যে সিইও থাকবে ফাউন্ডার থাকবে কো ফাউন্ডার থাকবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি লিড জেনারেশন বা লিড জেনারেশনের কাজ যারা করে তাদেরকে হায়ার করে সেটা আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কোন পার্সনরা অ্যাকচুয়ালি লিড জেনারেটর যারা যারা অ্যাকচুয়ালি যেমন আমরা যে কাজটা শিখতেছি তাদেরকে হায়ার করে কারা তাদেরকে হায়ার করে যারা মার্কেটিং এজেন্সি যেমন আমেরিকার একজন একটা একটা মার্কেটিং এজেন্সি আছে বা একটা মার্কেটিং কোম্পানি আছে যারা মার্কেটিংয়ের কাজ করে তো অ্যাকচুয়ালি তাদেরই তারা কি করবে তারা এই আমাদের লিডগুলো নিয়ে মার্কেটিং করবে ইন্ডিভিজুয়ালি যেমন এখানে আমার দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যে আমরা যে লিডগুলো কালেক্ট করি এখানে এটা একটা প্রোজেক্ট তা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাকাউন্ট নেম বিলিং কান্ট্রি এই ইনফরমেশন লিঙ্ক ইন প্রোফাইল এগুলো কালেক্ট করছি অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কারা কাজ করবে অ্যাকচুয়ালি মার্কেটিং এজেন্সি কাজ করবে ওই মার্কেটিং এজেন্সি কিন্তু আমাদের একবারে ডিজায়ার্ড পার্সন বা ডিজায়ার্ড একটা বলতে পারেন যে কোম্পানি অ্যাকচুয়ালি তাদেরকে আমরা লিডগুলো সেল করি ওই মার্কেটিং এজেন্সি বলেন বা কোনো একটা কোম্পানির ওনার আমাকে কি করে বলে যে আমার পাঁচ হাজার লিড লাগবে তোমাকে কালেক্ট করে দিতে হবে তো ওই লিড অনুসারে অ্যাকচুয়ালি ওনারা কিন্তু মার্কেটিংটা করে তো মার্কেটিংয়ের জন্য অ্যাকচুয়ালি লিড দরকার হয় সেই লিডগুলো অ্যাকচুয়ালি আমরা কালেক্ট করব আর সেটার জন্য আমাকে কি করবে ওই ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমার যে ক্লায়েন্ট ফাইবারের ক্লায়েন্ট আপওয়ার্কের ক্লায়েন্ট ওই ক্লায়েন্টগুলো কী করে আমাদেরকে অর্ডার দেয় ওই অর্ডারগুলো আমরা কমপ্লিট করি কীভাবে কমপ্লিট করি আমরা লিড কালেক্ট করে ওনাদেরকে দিয়ে দিই সেই লিড অনুসারে অ্যাকচুয়ালি তারা কি করে মার্কেটিংয়ের কাজটা করে তো ওনারা আমাদের লিড দিয়ে ওনারা বেনিফিটেড হচ্ছে দ্যাটস হয় আমাদেরকে কী করে ওনারা পেমেন্ট করে ফাইবার অথবা আপওয়ার্কে তো অ্যাট দ্য সেম টাইম আপনি যখন প্রফেশনাল মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লিঙ্গিনে লিঙ্গিনে যখন আপনি আপনার যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের ইনফরমেশনগুলো দিয়ে একটা যখন প্রফেশনাল মানের প্রোফাইল ক্রিয়েট করবেন প্রত্যেক দিন এখানে যারা আছেন অনেকে নতুন থাকতে পারেন যেমন গিগ ইমেজ বা গিগ বা পোর্টফোলিও যেগুলো আমরা ফাইবারে যখন একটা প্রোফাইল ক্রিয়েট করব বা প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো তখন কিন্তু আমাদেরকে গিগ ইমেজ ক্রিয়েট করতে হবে প্রফেশনাল মানের এবং ওইগুলোর অফলাইন অ্যাসিউ করতে হবে যাতে করে কোনো একটা ক্লায়েন্ট আমেরিকার একজন ক্লায়েন্ট অথবা কানাডার একটা ক্লায়েন্ট যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে সাথে সাথে কি করবে আমার প্রোফাইলটা যাতে প্রথম দিকে দেখায় তা আমার প্রোফাইলটা যখন প্রথম দিকে দেখাবে তখন কিন্তু আমার প্রোফাইলের মধ্যে ইম্প্রেশন বাড়বে ইমপ্রেশন বাড়া মানে আমার প্রোফাইলের মধ্যে ভিজিটর বাড়বে তো আমার প্রোফাইলের মধ্যে আমার ফাইবারের প্রোফাইল অথবা আপওয়ার্কের প্রোফাইলের মধ্যে যখন ভিজিটর বাড়বে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে আমার প্রোফাইল থেকে কিন্তু অর্ডার আসার পসিবিলিটি বেড়ে যাবে এটা হলো আসল এটা হলো অ্যাকচুয়ালি আসল থিম এই থিম অনুসারে আপনাকে প্রসিড করতে হবে তো আপনি একটা প্রফেশনাল মানে ফাইবারের পাশাপাশি আপনি প্রফেশনাল মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন লিঙ্কডিনে তো লিঙ্কডিনে যখন একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন লিঙ্কডিনে মানে অ্যাকচুয়ালি লিঙ্কডিনে যখন ফাইবারের পাশাপাশি একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন প্রত্যেক দিন আপনি কী করবেন লিঙ্কডিনে একটা পোস্ট করবেন যে আপনার কাজ রিলেটেড যে আই এম এ লিড জেনারেশন এক্সপার্ট বা আপনি যে সেক্টরে কাজ করতেছেন ওইটা লিখে তারপরে হ্যাশট্যাগ দিবেন যে হ্যাশট্যাগ এর মধ্যে দিবেন যে B2B বি লিড জেনারেশন আই এম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন ফাইবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন এরকম হ্যাশট্যাগ দিয়ে যখন পোস্ট করবেন প্রত্যেক দিন তখন দেখা যাবে যে ওই লিঙ্কড ইন অথরিটি কী করবে ওই তাদের অ্যাসিউর মধ্যে যখন কোনো একটা লিঙ্কডিন ইউজার সে লিঙ্কডিন ইউজার অ্যাট দ্য সেম টাইম সে কি কোনো একটা মার্কেটিং এজেন্সির ওনার সে যখন সার্চ করবে লিড জেনারেশন এক্সপার্ট লিখে তখন আপনার প্রোফাইলের আপনার যে পোস্টটা করলেন ওই পোস্টটা ওনাকে দেখাবে তো ওই যে আপনাকে মানে কি আপনার পোস্টটা কিন্তু লিঙ্ক ইনে ওনাকে দেখাচ্ছে দ্যাটস ওয়াই উনি আপনাকে লিঙ্কডিনে কানেক্ট পাঠাবে তারপরে ইন্ডিভিজুয়ালি ইনবক্স করবে সেটা সবাই যে করবে এরকম না তো আপনি লিঙ্ক থ্রুতেও বায়ার পাইতে পারেন শুধু যে মার্কেট প্লেস মার্কেট প্লেসের উপর বেস্ট করে আপনাকে প্রসিড করলে হবে না যে আমরা মনে করি যে মার্কেট প্লেসে আমাদের সব কিছু অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের জগতে টোয়েন্টি পার্সেন্ট কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে আর এইট্টি পার্সেন্ট পাওয়া যায় মার্কেট প্লেসের বাইরে এটা আপনাকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু অনেকের কাছে মনে হইতে পারে উল্টা যে মার্কেট প্লেসে নাকি কম কাজ পাওয়া যায় অভিয়াসলি মার্কেট প্লেসে কম কাজ পাওয়া যায় অনেকে যা কারণ কি যারা ক্লায়েন্ট তাদেরকে কিন্তু একটা চার্জ করতে হয় মানে কি তাদের থেকে একটা চার্জ করা হয় যে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে ফাইবারকে অথবা আপওয়ারকে দিতে হবে ফিফটিন পার্সেন্ট এরকম একটা অ্যামাউন্ট দিতে হয় তো সেই ক্ষেত্রে এই অ্যামাউন্টটা যে দিতে হয় তাহলে যদি তারা মার্কেট প্লেসের বাইরে যায় তাদেরও এক্সট্রা খরচ হচ্ছে না আমরা যারা স্যালার সেলার বা আমরা যারা ফ্রিল্যান্সার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা যারা অন্য ক্লায়েন্টদেরকে সার্ভ করি বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে তারা কিন্তু তারাও চাইব যে মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য আমি যদি পারি ওই ক্লায়েন্টকে সিস্টেম ওয়াইজ কোনো মানে কি ফাইবার অথরিটি অথবা আপওয়ার্ক অথরিটি যাতে না বুঝতে পারে সিস্টেম ওয়াইজ যদি আমি ক্লায়েন্টকে যদি বাইরে নিয়ে আসতে পারি তাহলে সেটা অব অবশ্যই আমার জন্য ভালো কিন্তু সেটা করতে গিয়ে যদি আমার প্রথম দিকে আপনাকে মার্কেট প্লেস থাকতে হবে বিকজ প্রথম দিকে যদি আপনি মার্কেট প্লেস বেস্ট না থাকেন তাহলে কোনো কারণে আপনি ধরেন আপনি আপনার ইমেলটা শেয়ার করে দিলেন ইমেল শেয়ার করলে কিন্তু আপনার যখন ট্রেকিংয়ের মাধ্যমে ধরা পড়বে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিসেবল করে দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজই করতে পারতেছেন না আপনি তো একটা মাধ্যম হিসেবে ফাইবার থেকে কাজ পাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু সেকেন্ড অল্টারনেটিভ কিছু মাধ্যম আপনাকে ইউজ করতে হবে যেমন লিঙ্কড ইন রেডি টুইটার ওইগুলোর মধ্যে আপনার কাজ রিলেটেড আপনি শেয়ার করবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকদিন পোস্ট করবেন যে আমি এটা এক্সপার্ট তারপর একটা ইমেজ দিলেন যে যেটার মধ্যে ইনফরমেশন থাকবে যে আপনি কী কী কাজে এক্সপার্ট আপনার কোন কোন কাজে এক্সপার্টাইস আছে ওই ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটা গিগ ইমেজ ক্রিয়েট করবেন গিগ ইমেজ বলতে যেটাকে বলা হয় সিরুনি ওয়ার্ড বলতে পারেন যে পোটুলো ইমেজ আপনার কাজ সম্পর্কে ভালোভাবে যেটা রিপ্রেজেন্ট করবে ওইটা ওইটা আপনি সহ আপনি একটা পোস্ট করে দিলেন তো সেই কি করবে ওই পোস্ট আপনি যে হ্যাশট্যাগ সহকারে পোস্ট করতেছেন আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা আমি যে এই পোস্টটা করলাম ওই পোস্টটার থ্রুতেই কি করতেছে অনেকে আমাকে কি করবে অ্যাপ্রোচ করবে যে অনেক ক্লায়েন্ট আমাকে অ্যাপ্রোচ করতেছে তো কোনো ক্রমে যদি আমি একটা পার্মানেন্ট বায়ার পেয়ে ফেলি তাহলে আমাকে আর পিছিয়ে টাকা ধরবে না এটা হলো আসল কথা আসল থিম কারণ কি ফাইবার আপনি পারমানেন্ট বায়ার পাবেন সেটার রেশিওটা অনেক কম যেমন আমরা ফাইবারে কি করে মাঝে মাঝে ক্লায়েন্ট আমার আমার সাথে এরকম ঘটনা ঘটছে যে ফাইবারে যে কাহিনিটা করে ওনারা মাঝে মাঝে চায় অনেকে আছে যে ইয়ে করে যারা ফেক যারা কি করে ফ্রিল্যান্সারদের কাছ থেকে টাকা চায় হোয়াটসঅ্যাপে নিয়ে এরকম বারবার চিটার অনেক ইয়ে ক্লায়েন্ট আছে তারা সত্যিকার অর্থে ক্লায়েন্ট না তারা এরকম মানে কি ক্লায়েন্ট হিসেবে কি করে একটা প্রজেক্ট দেয় বলছে তুমি যদি কাজ করতে চাও তাহলে আমাকে নক দাও তো সেই ক্ষেত্রে ওনারা এরকম ভাবে লিখে দেন নাম্বার লিখে দেয় যে এটা ট্যাক্স টাকার লেখে যেমন জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি এইট সিক্স ফাইভ ওয়ান সিক্স এরকম একটা নাম্বার এটাকে ওনারা লেখবে এরকম জ্যাট ই আর উ জ্যাট ই আর উ জিরো মানে কি ওই নাম্বারটা আমরা যেটা অ্যাকচুয়ালি নাম্বার হিসেবে জানি নাম্বার ফর্মেটে সেটাও সেই ফর্মেটটাকে ওনারা ট্যাক্স টাকা লিখবে যাতে করে ফাইবার না বুঝতে পারে অ্যাকচুয়ালি ফাইবারের যে রোবোটিক সিস্টেম সেটা অ্যাকচুয়ালি ওই ইয়াটাই বুঝতে পারে নাম্বার নাম্বার ওয়াইজ যে ইয়াটা সেটাকে বুঝতে পারে ট্যাক্সটা বুঝতে পারে না আর যেমন আপনি ইমেল করলেন ইমেলের ক্ষেত্রে যদি ইমেল লিখে ফেলেন সেটা বুঝবে কিন্তু নাম্বারের ক্ষেত্রে যখন আপনি ট্যাক্স টাকা লিখবেন সেটা বুঝবে না যদি পার্সোনালি চেক না করে সেই কারণে আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে অনেক আছে যে পাকনামি করে আগে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে দেখা যায় যে পারমানেন্টলি ডিজেবল করে অনেক আছে যে টেম্পোরারিলি ডিজেবল করে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে যখন আপনি কনফিডেন্ট হবেন যখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে তখন আপনাকে গিয়ে আপনি মার্কেট প্লেসে ক্রিয়েট করবেন প্রোফাইল অ্যাট দ্য সেম টাইম লিঙ্কডিনে ক্রিয়েট করবেন তারপরে লিঙ্কডিনে আপনি যে ইন সেলস নেভিগেটরের ইয়ে নিয়ে আপনি বড় বড় কোম্পানি যারা অ্যাকচুয়ালি মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করে তাদের সিইউ ওনারদেরকে কি করবেন প্রফেশনালি অ্যাপ্রোচ করবেন তো সেই মার্কেটিং স্কিলটা থাকতে হবে মার্কেটিং বলতে যাতে করে অন্য একটা অপরিচিত বা আননোন পার্সনকে কিভাবে আমি অ্যাপ্রোচ করব। কিভাবে তাদেরকে রিচ আউট করব সেই বিষয়গুলো আমাকে জানতে হবে তাহলে কী করবে আমরা লিঙ্ক ইনের বায়ারকে পেতে পারি এই বিষয়গুলো জানলে অ্যাকচুয়ালি কাজটা কিন্তু ইজি আমি যে টপিকটা নিয়ে কাজ বা আপনাদেরকে ক্লাস করাচ্ছি সেটা কিন্তু একেবারে ইজি কাজ আপনি বলতে পারেন যে ভাই আমি তো অনলাইন থেকে শিখতে পারি অভিয়াসলি আপনি অনলাইন থেকে শিখতে পারেন কিন্তু একটা আপনি অর্ডার পাইলেন ফাইবারে ফাইবারে একটা অর্ডার পাইলেন কিন্তু আপনি রিকোয়ারমেন্টটা বুঝতে পারতেছেন না সেই গাইডলাইনটার গাইডলাইন গাইডলাইনটা যে আপনাকে একটা গাইডলাইন দিবে রিকোয়ারমেন্টটা একটু বুঝাই দিবে যে একটু বুঝিয়ে দিলে আপনি কাজটা করতে পারবেন সেটার জন্য কিন্তু আসলে আমাদের এই পদযাত্রাটা যেটা হলো মার্কেট প্লেস রিলেটেড যে যত ধরনের কনফিউশন আছে সেটা যাতে আপনাদের থেকে দূর হয়ে যায় মার্কেট একটা আমি আপনাদের জন্য ওই দিন রাত্রে প্রায় ভোর ভোর পাঁচটার দিকে মনে ঘুমাইছি সেটা হলো একটা পিডিএফ ক্রিয়েট করছি সেটা হলো মার্কেট প্লেস রিলেটেড ফাইবার রিলেটেড টু পেজের সেটা আমি আপনাদেরকে সেটার টোটাল নলেজটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মার্কেট যে ফাইবারের আদ্যপ্রান্ত ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এই কোর্স থেকে সে বিশ্বাসটুকু রাখতে পারেন এবং সেইভাবে আমি অ্যাপ্রোচ করব যদিও আমার মানে কি আমার যে প্ল্যানটা সেটা হলো আপনাদেরকে আমার সর্বোচ্চ টুকু দিয়ে ইয়ে করা হেল্প করার চেষ্টা করা যেটা আসলে সত্যিকার অর্থে আপনারা কাজ করতে পারেন বা কাজ পাইতে পারেন কোনো বংচং বা চিটিং বা যে কোর্স না অনেকে তো অনলাইনে অনেকে কোর্স করায় যে দুই এক মাস পরে বলে যে বিদায় আপনাদের এক কাজ শেষ কাজ ধরেন আমি প্রফেশনালি কাজটা বা ডিউরেশন দিচ্ছি এক মাস তো এরপরে তো এক মাস একদিন পরে গিয়ে আপনি আসলেন যে ভাই আমি তো একটা বাই রিকোয়েস্ট পাইছি এটা বুঝতেছি না তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি আপনি আমাকে নক করতে পারেন সেটা আমি ব্যস্ত থাকলে সেটা বলবো যে আমি একটু পরে দেখাই দিচ্ছি কিন্তু দেখাই দিব কিন্তু ডিরেক্টলি যদি মেসেজ আসে তাহলে আপনাদেরকে অভিয়াসলি আমি হেল্প করার চেষ্টা করব আর এভাবে আমরা মানে কি আমাদের এই প্ল্যাটফর্মটা আমার যে প্ল্যানটা সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হলো আমরা এই প্ল্যাটফর্মটাকে যেটাকে বলতে পারি যে এক্সচেঞ্জ অফ নলেজের একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমরা ধরেন আমি যে সব কিছু জানি এরকম না আপনারা আপনাদের ধরেন আলামিন ভাই একটা জিনিস জানলো একটা ইনফরমেশন জানলো যেটা হলো ফাইবারের নতুন একটা আপডেট আসছে সেটা আবার রাশ শেদ মাহমুদ ভাইকে জানাই দিল বা এম ডি মঞ্জুরুল আলম ভাইকে জানাই দিল তো মানে কি যখন আপনারা মানে কি এখানে ধরেন রাশ মাহমুদ ভাই এম ডি মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল আলম ভাই যারা আছেন তারা অ্যাকচুয়ালি ধরেন একটা একজন থেকে আরেকজন বেশি জানতেই পারে সেক্ষেত্রে কেউ যদি হেল্প চায় অভিয়াসলি ইন্ডিভিজুয়ালি আপনারা হেল্প চাইবেন হেল্প করার চেষ্টা করবে কারণ কি আমরা চাই বাংলাদেশের প্রত্যেকে আমরা তো জানি যে যারা বিদেশ থাকে তারা রেমিটেন্স যুদ্ধ হিসেবে কাজ করে অ্যাট দ্য সেম টাইম আমরা যারা এখানে আসি আমরা সবাই ইনশাল্লাহ ইন্ডিভিজুয়ালি রেমিটেন্স ফাইটার হিসেবে কাজ করব আমাদের দেশের জন্য কারণ কি সেটা সেটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করব। তো সেই প্রয়াসে ইনশাল্লাহ আমাদের ইয়ে পদযাত্রা আর আজকে আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট শেয়ার করব। এখন মানে কি আমি ফাইবারের আমার নিজস্ব প্রোফাইল যেটা আছে ওইটা আপনাদেরকে শেয়ার করব না সেটা হলো বলতে পারেন যে ভাই তাহলে কি আপনি আসলে কাজ করতেছেন কি না অবভিয়াসলি কাজ করতেছি এবং আমার যে চ্যাট বা কনভার্সেশনটা ক্লায়েন্টের সাথে সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর আপনারা যেমন আমাকে অনেকে কোর্স ফি দেওয়ার পর বলতেছে বা কোর্স ফি দেওয়ার আগেই বলতেছে যে ভাই আপনি তো যে পেউনের অ্যাকাউন্টের জন্য কি আবার আলাদা চার্জ করবেন নাকি আমি বলছি যে ভাই পেউনের অ্যাকাউন্টের জন্য আবার কি সে চার্জ করবো প্রত্যেককে আমি একবার দেখাই দিব যদি না পারেন দেন আমি এনিডেক্সের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আচ্ছা তাহলে আজকের আমি যে কথাবার্তাগুলো বললাম এর মধ্যে কোনো কোয়েরি আছে কি না বা ফ্রিল্যান্সিং রিলেটেড আপনারা তো জাস্ট আজকে প্রথম ক্লাস এটার মাধ্যমে আপনারা অনেক অনেক কোয়েরি থাকতে পারে বা অনেকে একেবারে নতুন যে কোনো কিছু জানেন না তো সেই ক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন দেন আমি যেই লাইভ প্রজেক্টটা আজকে শেয়ার করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা মঞ্জুরুল আলম ভাই এমডি নুরুল রাশেদ মাহমুদ ভাই এমডি জহিরুল ইসলাম ভাই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে আপনারা শেয়ার করতে পারেন আচ্ছা তাহলে আমি ঠিক আছে আমি মেন ইয়েটাতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে একটা প্রজেক্ট শেয়ার করবো সেটা হলো ফ্রেন্ডসের একটা বায়ার উনি কীভাবে চ্যাট করছে বা কীভাবে অ্যাপ্রোচ করছে সেটা আমি সবই শেয়ার করবো কাজগুলো ইজি বাট আপনি যখন ডিরেক্টলি ফাইবারে একটা প্রজেক্ট যখন আপনাকে প্র্যাকটিস করানো হবে তখন কিন্তু আপনার মধ্যে বাই ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে সেই কনফিডেন্সটাকে পুঁজি করে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে এগিয়ে যাব আচ্ছা এখন আমি শেয়ার করলাম এখন আমি দেখেন তো এই গুগল ডক্স এর দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এটা হলো আমাদের ক্লায়েন্ট বুঝতে পারছেন এটা আমাদের ক্লায়েন্ট ছিল আমি কিন্তু কপি করে এখনই কপি করে একটু জুম করেন একটু জুম করেন ট্যাক্সগুলোর ইয়েও একটু বড় করে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে এখন দেখতে পাচ্ছেন বেশি বড় হয়ে গেছে ঠিক আছে আচ্ছা নেট প্রবলেম হইতে পারে হয়তো বা আমি অনেক সময় লিভও নিয়ে নিতে পারি এটা ইনটেনশনালি না এটা হলো আনইনটেনশনালি লিভ নিতে পারি সেটা নেটের প্রবলেমের কারণে সেটার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেন আমি যদি পারি বা নেট যদি আসে তাহলে আমি ফার্দার কি করবো আপনাদের মিটিংয়ে জয়েন করব আচ্ছা দেখেন এটা হলো মানে কি আমি সব কাহিনী যে হিস্ট্রিটা ঘটছে আমার সাথে আমি সবকিছু শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা কনফিডেন্স পাবেন যে অভিয়াসলি আমরা মার্কেট প্লেসে ইনশাল্লাহ আমরা সাকসেস পাবো সেরকম একটা কনফিডেন্স আপনাদের মধ্যে ক্রিয়েট করার জন্যই সেই প্রয়াসে ইনশাল্লাহ আমাদের অগ্রযাত্রা সেটার মাধ্যমে আমি চেষ্টা করব। যে মার্কেট প্লেসের যে ভয়ভীতি যে মার্কেট কাজ পাওয়া যায় না একটা বায় রিকোয়েস্ট আসলে সেটা আমরা বুঝি না সেটা আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনাদেরকে সেটা দূর করার চেষ্টা করব এখানে দেখেন এটা হলো আমাদের ইয়ে বিশ জানুয়ারি আমাকে ইনবক্স করছে সেটা হলো আমার গিগ থেকে আমার যে গিগটা ছিল ফাইবারে সেই গিগ থেকে ইনবক্স ইনবক্স করছে যে হ্যালো আই নিড টু স্ক্র্যাপ ইনফরমেশন ফ্রম দিস পেজ এই পেজটা ছিল এরকম আচ্ছা আমি সবগুলো কেটে দিচ্ছি ট্যাব যেগুলো দরকার নাই কাজটা ইজি যদি আমি কনভারসেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটাই আপনাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে দেখেন হ্যালো আই নিড টু স্ক্র্যাপ ইনফরমেশন ফ্রম দিস পেজ এটা হলো পেজ পেজের লিঙ্কটা ছিল এরকম দ্য গোল ইজ সেট দ্য গোল ইজ টু গেট অল ইনস্টাগ্রাম টুইটার ওয়েবসাইট ডিসকর্ড ইনফো ফ্রম বোর্ড অ্যাপি ওনার্স দ্য বিডিও অ্যাটাস্ট এক্সপ্লেনস ইট অল উড ইউ বি অ্যাভেলেবল টু ডু ইট থ্যাংকস উনি অ্যাকচুয়ালি বায়ের রিকোয়েস্ট তো থাকে বায়ার যখন ফাইবার অথবা আপরকে আসে সরি বা যখন থাকে তখন উনি ওনার রিকোয়ারমেন্টটা বলে দেয় যে অ্যাকচুয়ালি কী করতে হবে বা কোন সাইড থেকে কী কাজ করতে হবে এখন উনি আমাকে ডিরেক্টলি আমার যে গিগ ছিল ওই গিগ থেকে ডিরেক্টলি নক করছে এবং আমার ইনবক্সে আসছে আইসা বলছে যে হ্যালো মানে কি আমার যে গিগটা এখন এটা র্যাঙ্কে আছে এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম না যে গিগটা অ্যাকচুয়ালি ফাইবারের র্যাঙ্কে আসে ফার্স্ট পেজে আছে এবং এখন প্রায় মনে হয় সেকেন্ড রোতে আছে এক রোতে চার পাঁচটা করে গিগ চারটা পাঁচটা এরকম গিগ থাকে এর মধ্যে সেকেন্ড রোতে আসে যখন আপনারটা মানে কি ইমপ্রেশন বাড়তে থাকবে আপনার গিগের অটোমেটিক্যালি ফার্স্ট পেজে চলে আসবে আর যখনই ফার্স্ট পেজে চলে আসবে তখন একটা কোনো একটা ক্লায়েন্ট ওই সেক্টরের কাজগুলো দেওয়ার জন্য আপনাকে ওই গিগ থেকে ইনবক্স করবে অনেকে তো আমাদেরকে ফাইবারে কিন্তু আমাদেরকে বায়ো রিকোয়েস্টের রিপ্লেয়ার মাধ্যমে কাজ পেতে হয় অ্যাট দ্য সেম টাইম আমাদের যে গিগ থাকবে আমাদের যে পোর্টফোলিও থাকবে ওই পোর্টফোলিওর থ্রোতেও ওনারা ডিরেক্টলি আমাদেরকে ইনবক্স করে যে আপনি কি এই কাজটা করতে পারবেন কি না আমার জন্য আপনার গিক থেকে তো দেখতে পাচ্ছি যে আপনি এ এ সার্ভিস দিয়ে থাকেন এখন কি আপনি কাজটা করতে পারবেন কি না তো এরকমভাবে আমাকে নক করলো যে আই নিড টু স্ক্র্যাপ ইনফরমেশন ফ্রম দ্য পেজ পেজটা ছিল এরকম তো প্রথমে আমি কী কাজ করবো ধরেন একটা আননুন আপনি একটা কোনো একটা রিকোয়ারমেন্ট আসলো যেটার আপনি এইট্টি পার্সেন্ট জানেন টোয়েন্টি পার্সেন্ট জানেন না তারপর ও কাজটা নিয়ে নেবেন কারণ কি দেখবেন যে আপনি এই কাজটা না পারলেও অনেক অন্য অনেকে এই কাজটা পারে তাহলে তাদের হেল্প নিয়ে আপনি কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ডেলিভারি টাইমটা একটু আর্লি নেবেন না এক প্রথম দিকে আপনারা একদিনের কোনো কাজ দিবেন না যদি একেবারে ইজি না হয় ফাইবার আমি কিন্তু কথাবার্তা বলবো অ্যাট দ্য সেম টাইম ফাইবারের অনেক ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আপনি ফাইবারে যখন কাজ করবেন ফাইবারে কাজ করার ক্ষেত্রে ধরেন মানে কি আপনি প্রথম দিকে একটা কাজ পাইলেন বা আপনার বায় রিকোয়েস্ট আসলো আপনি রিপ্লাই করলেন আপনাকে অর্ডারটা দিয়েও দিল বা আপনাকে অর্ডার দেওয়ার জন্য ইনবক্স করলো তো সেই ক্ষেত্রে যখন ইনবক্স করবে আপনাকে তখন ধরেন কাজটা যদি ইজি হয় তাহলে একদিনের জন্য কাজটা নেবেন আদারওয়াইজ একদিনের জন্য বা পাঁচ ঘন্টা দশ ঘন্টার জন্য এরকম দ্রুত সময়ের জন্য কোনো কাজ দিবেন না কারণ কি সময় সময়টা যদি অ্যাকচুয়ালি কম হয় তখন কিন্তু আপনি ওই সময়টা যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু বায়ার আপনার থেকে চলে চলে যাবে তো একটা অর্ডার যখন ক্যান্সেল হয়ে যাবে তখন ওই ফাইবারের প্রোফাইল থেকে কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় দ্যাটস হয় প্রথম দিকে যে কাজগুলো নেবেন যদি আপনার কাছে একেবারে ইজি হয় তাহলে আপনি অ্যাকচুয়ালি অল্প সময়ের জন্য নিতে পারেন যে একদিনের জন্য নিলেন যদি ইজি না হয় তাহলে একটু সময় বাড়ায় নিলেন যে আমি চাচ্ছি আপনাকে প্রফেশনালি কাজটা সার্ভ করার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য সেই কারণে আমি চাচ্ছি একটু ডেলিভারি টাইমটা বেশি হলে আমার জন্য ভালো হয় এরকমভাবে যখন আপনি কথা বলবেন তখন ইমপ্রেসড হয়ে উনি বলবে যে আচ্ছা তুমি তিন দিনে দিও কাজটা তাহলে কাজটা আপনি ডেলিভারির সময় নিলেন তিন দিন তিন দিনে নিলেন এটা কিন্তু ব্যাপার না তো তিন দিন নিলেন আপনি কাজটা কমপ্লিট করে ফেলেন একদিনে তাহলে একদিনে আপনি কী করলেন কাজটা কমপ্লিট করার পর আপনি ওই কাজটা সাবমিট করে দিলেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি একটা ডিউরেশন নিছেন একটা ডেলিভারি টাইম নিছেন ওই টাইমের অনেক আগেই জমা দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে অনেক এটা নিয়ে কনফিউশন ফিল করে কিন্তু অনেক মানে কি ফাইবার অথরিটি মনে করে যে সে কাজটা নেওয়ার অনেক আগেই কি সাবমিট করে দিছে সেক্ষেত্রে ডেলিভারি অন টাইম ব্যাপারটা মেনটেন হয় যেটা দিয়ে আপনার প্রোফাইলটা কী হবে আস্তে আস্তে গ্রো করবে ফাইবারের রোবোটিক সিস্টেমটাও আপনার প্রোফাইলটাকে কী করবে তাদের র্যাঙ্কিংয়ের প্রথম সারির দিকে নিয়ে আসবে এখন যে আমি কথাটা বললাম এই যে ইয়েটা পড়লাম এটা হলো বায়ার আমাকে ইনবক্স করে প্রথম এই কথাটা বলছে তো এই কথাটা কি আপনার যারা একেবারে নতুন ইংলিশের ল্যাকেজ থাকতে পারে আমি তাদেরকে সে ইংলিশের ল্যাক যে ল্যাক থাকবে মানে কি প্রফিসিয়েন্সি থাকবে না প্রফিসিয়েন্ট হবে না সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ শেয়ার করবো ইনফরমেশনগুলো যাতে করে আপনার ইন মানে ইংলিশের যে ল্যাকেজ থাকবে সেটা যাতে আপনি কাটিয়ে উঠতে পারেন এখন দেখেন অনেকে এখানে যারা মিটিংয়ে আসেন তারা তাদের কিন্তু প্রবলেম থাকতে পারে এই বিষয়টা আমি একটু বলতেছি উনি বলছে যে আই নিড টু স্ক্র্যাপ ইনফরমেশন ফ্রম দিস পেজ এই যে পেজের লিঙ্কটা আছে এই লিঙ্ক এই পেজ থেকে এই পেজের লিঙ্কটা দেওয়া আছে সেটা থেকে বলছে যে ইনফরমেশন আমাদেরকে কী করতে হবে স্ক্র্যাপ করতে হবে সেটাকে বলা হয় ওয়েব স্ক্রেপিং এবং দ্য গোল ইজ টু গ্যাট অল ইনস্টাগ্রাম টুইটার ওয়েবসাইট অ্যান্ড ডিসকোড ইনফো ফ্রম বোর্ড এপি ওনার্স অ্যাকচুয়ালি এই বোর্ড এপি নামে একটা অ্যাপ সাইট আছে বা পেজ আছে যেটার মধ্যে ওই বোর্ড এপি ওনার্স যত আছে যারা মালিক আছে তাদের সবার ইনফরমেশান দেওয়া আছে কী কী ইনফরমেশান দেওয়া আসে ইনস্টাগ্রাম টুইটার ওয়েবসাইট অ্যান্ড ডিসকোড ইনফরমেশন উনি বলছে যে কথাটা বলছে যে তুমি এই সিটে যাবা যাবার পরে যদি এই ইনফরমেশনগুলো থাকে যে প্রত্যেকটা বোর্ড এপি ওনার্সের যে প্রোফাইল থাকবে প্রোফাইলস থেকে যদি এই ইনফরমেশনগুলো তুমি পাও তাহলে কালেক্ট করবা যদি না পাও তাহলে কালেক্ট করার দরকার নেই এতটুকু আমি যে রিকোয়ারমেন্টটা পড়লাম মঞ্জুরুল আলম ভাই একটু রেসপন্স করেন হ্যাঁ উনি বলছেন তার গোল মানে কি উনার লক্ষ্যটা কি টু গেট পাওয়া অল ইনস্টাগ্রাম টুইটার ওয়েবসাইট অ্যান্ড ডিসকোড ইনফো ফ্রম বোর্ড এপি ওনার্স এই বোর্ড এপি ওনার্সের এর ইনফরমেশনগুলো কোথায় দেওয়া আছে উপরে লিংকে এটা হলো একটা পেজ এই পেজের মধ্যে অনেক ধরনের বোডিপি প্রায় দশ হাজার বোডিপি ওনার্সের ইনফরমেশান দেওয়া আছে তা উনি বলছে যে প্রত্যেকটা প্রোফাইলে যাবা যাওয়ার পরে যদি তুমি পাও যে ইনফরমেশনগুলো যেমন কি উনি বলছে যে ইনস্টাগ্রাম টুইটার ওয়েবসাইট অ্যান্ড ডিস্কোড ইনফো ওই ইনফরমেশনগুলো যদি পাও তাহলে তুমি কালেক্ট করবা আদারওয়াইজ কালেক্ট করার দরকার নেই উনি বলছে যে উনি আমাকে সাথে সাথে কিছু কিছু আপনার ফাইবার বা অন্য যে মার্কেট প্লেসগুলো আছে ওইগুলোর মধ্যে এরকম কিছু ক্লায়েন্ট পাবেন যারা অ্যাকচুয়ালি ভিডিও করে দিবে আপনাকে স্ক্রিন রেকর্ড করে দিবে যে এই কাজটা কীভাবে করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে বলতে বলতে পারি যে অভিয়াসলি আপনার লাখটা অনেক ভালো যে আপনি একটা কাজ করবেন প্রথম দিকে একটা কাজ করবেন ফাইবারে সেই কাজটা করার জন্য আপনাকে স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিল তাহলে ব্যাপারটা কিন্তু একেবারে ইজি হয়ে গেল আপনার জন্য যে কাজটা কীভাবে করবেন সেটার মানে কি স্টেপ বাই স্টেপ কোন

কিন্তু এখন ডাউনলোড হতে সময় লাগতেছে পরবর্তী কোনো একদিনে এই ভিডিওটা দেখাবো যে উনি কি ইনফরমেশন কালেক্ট করতে বলছে বা কিভাবে বলছে কিন্তু আমি ভিডিওটা দেখে ফেলছি ডাউনলোড করার পর আপনাকে আপনাকে ইনফরমেশনগুলো বলবো যে কিভাবে অ্যাকচুয়ালি উনি করছে কিন্তু আমি এখন আমি তো কাজটা বুঝতে পারছি ওই ইনফরমেশনগুলো আপনাদেরকে বলবো বা ওই ট্রিকগুলোই বলবো যে যেটার মাধ্যমে আপনারা ইনফরমেশনগুলো কালেক্ট করবেন প্রথমে উনি বলছে যে উনার রিকোয়ারমেন্ট ছিল এটা দেখেন তারপরে আমাদের যে কথাবার্তা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে তো এই কথাবার্তাগুলো আমি সব 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 একসাথে কি করছি এখানে পেস্ট করে ফেলছি এখানে পেস্ট করে ফেলছি যা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি কেউ চান তাহলে আমি এটা সব শেয়ার করতে পারি কিন্তু এখন আমি কাজটা দেখাই যে কাজটা কিভাবে করব এই কনভার্সেশনে শেয়ার করতে পারবো সব কিছু আপনাদের জন্য শেয়ার করব। সমস্যা নাই এখন ধরেন এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করার পর নতুন একটা ট্যাবে যাব কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিলাম দেখেন তো এখন যে লিঙ্কটা আমরা ওপেন করলাম এটা হলো আমাদের ক্লায়েন্ট যে ফ্রান্সের যে ক্লায়েন্ট এই ক্লায়েন্টের ইয়ে ছিল যে লিঙ্কটা ছিল উনি বলছে এটা একটা পেজ লিঙ্ক এখানের মধ্যে অনেক বোর্ডে পি ওনার ওনার্স আছে ওই ইনফরমে ওই ইনফরমেশনগুলো কী করতে হবে তোমায় কালেক্ট করতে হবে এখানে দেখেন দশ হাজার আইটেমস আছে তো দশ হাজার আইটেমস আমি ক্লিক করলাম ক্লিক করার পর দশ হাজার আইটেমস একের পর এক শো করবে উনি বলছে তুমি যদি পারো তাহলে স্ক্র্যাপ করবা এখানে অনেক ধরনের ওয়েব স্ক্র্যাপার টুল আছে যেমন অ্যাপোলো তারপরে ওয়েব স্ক্র্যাপার কিন্তু ওইগুলো দিয়ে এই ইনফরমেশনগুলো স্ক্র্যাপ করা যায় না তো সেই কারণে তারপরে ওনার সাথে কথাবার্তা বলে যে বিষয়টা ফাইনাল হয়েছে যে আমি আপনাকে এখানে ম্যানুয়ালি ওই ইনফরমেশানগুলো কালেক্ট করে দিয়ে দিব তা উনি রাজি হয়েছে যে বলছে সমস্যা নেই তুমি ম্যানুয়ালি করো এখন দেখেন এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইনফরমেশন আছে কালেকশনস চেইনস ক্যাটাগরিজ অন সে ব্যাকগ্রাউন্ড ক্লোথস মানে কি ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে এখানে দেখেন নিচের দিকে ক্লথস ইয়াররিং আইস ফার হ্যাড মাউথ যে ক্লাসিফিকেশনগুলো বা ক্যাটাগরিগুলো আছে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে একসাথে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাকে এই ব্যাকগ্রাউন্ডের যে প্রত্যেকটা পর্শন ওই পর্শন ওয়াইজ কাজ করতে হবে তাহলে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না ধরেন এখানে পার্পলের মধ্যে আসে বারোশো একানব্বইটা ইনফরমেশন তারপরে আছে ইউলু দেখতে পাচ্ছেন পার্পল যখন আপনি পার্পলের পোলের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন বারোশো একানব্বইটা ইনফরমেশন কালেক্ট করবেন তখন আপনি এটার মধ্যে মার্ক দিয়ে রাখবেন মার্ক দেওয়ার পরে এখানে দেখবেন যে বারোশো একানব্বইটা আপনার ইনফরমেশন পাবেন এখানে তাহলে আপনার জন্য ভালো হবে কারণ কি দশ হাজার আইটেমসের মধ্যে ধরেন আজকে রাত্রে আপনি প্রায় চারশো কমপ্লিট করে আজকে ঘুমিয়ে পড়লেন তখন কালকে কিন্তু ওই ইনফরমেশনগুলো দশ হাজারের মধ্যে খুঁজে পাইতে কিন্তু আপনি সর্বশেষ কত নাম্বার পর্যন্ত কমপ্লিট করছেন এটা কিন্তু খুঁজে পাইতে সমস্যা হয়ে যাবে সেই কারণে ওই ক্লাসিফিকেশন দ্যাট মিন্স যেটা আপনি ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন তাহলে দেখতে পাবেন যে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না সর্বশেষ দ্যাট মিনস ফাইনালি আপনি যেই কাজটা করছেন গতকাল রাত্রে সেই ইনফরমেশনটা এয়ারপোর্ট থেকে তো আপনাকে কাজ করতে হবে তো সেটা আপনি ইজিলি পাবেন যখন আপনি ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন পারপোল আছে কি বারোশো একানব্বইটা ইলো আছে বারোশো তিরাশিটা অরেঞ্জ আছে বারোশো তিয়াত্তরটা অ্যাকোয়া মেরিন আছে বারোশো ছেষট্টিটা আর্মি গ্রিন হলো বারোশো তেতাল্লিশটা তো এখন আপনি আপনি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন না তো আপনি এগুলো সবগুলো আনচেক করে দিবেন যেটা নিয়ে কাজ করবেন ওইটা শুধু চেক করবেন প্রথমে আমি কাজ করতে চাচ্ছি পার্পল এই পার্পল নিয়ে যেটার মধ্যে বারোশো একানব্বইটা ইনফরমেশান দেওয়া আছে তো সেক্ষেত্রে দেখেন আমি প্রথমে সবসময় কাজ করবেন গুগল শিটে তাহলে আপনার জন্য সেভ বলতে পারেন ওই ইনফরমেশনগুলো কাটবে না বা ডিলিট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই আমি স্প্রেডশিট নতুন একটা স্প্রেডশিট ওপেন করলাম ওপেন করার পর এখন আমরা কি কাজ করব বলেন তো ইনফরমেশনগুলো কালেক্ট করব কোথায় থেকে এই পারপল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে পারপল পারপলে যাব এর মধ্যে বারোশো একানব্বইটা ইনফরমেশন কালেক্ট করবো তাহলে আমি এখানে একটা নাম দিচ্ছি হ্যাঁ আপনি দিতে পারেন যে ফ্রান্স ক্লায়েন্টও বলতে পারেন ফ্রান্স ক্লায়েন্ট আপনি কোথায় থেকে কাজ করবেন ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে আপনার ইন্ডিভিজুয়ালি আমি গুগলের অ্যাক্সেস দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড থেকে কোথায় যাবেন ব্যাকগ্রাউন্ড থেকে যাবেন পার্পল পার্পলটা আপনি চেক করবেন চ্যাকমার্ক দিয়ে রাখবেন চেকমার্ক দেওয়ার পরে এখানে একটা নাম দিলেন যে পার্পল দিয়ে দিলেন আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে গুগল শিটটা আমি ওপেন করলাম আলামিন ভাই দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন ফ্রান্স ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড পার্পল মানে কি ফ্রান্স ক্লায়েন্টের জন্য এই লিঙ্কটা আমি ওপেন করলাম প্রথমেই প্রথমে ওপেন করার পর আমি যাবো পার্পলে পার্পলে যাওয়ার পর প্রত্যেকটি আমি নতুন টেবে ওপেন করে ইন্ডিভিজুয়ালি কাজ করব দেখেন এটা আমি প্রথমে কাজ করতেছি এটার মধ্যে মাউস পয়েন্টারটা রাখবেন রাখার পরে ওপেন লিঙ্ক ইন নিউটেপ দেবেন এটা তো অনেকে যারা আছে এখানে এক্সপার্ট আসে যারা বলতেছেন এটা আবার কি এটা তো আমি ইজি এটির কাজটা আমি জানি বা এই যে আপনি বলতেছেন অনেক আছে যে একেবারেই প্রিলিমিনারি স্টেট আছে সবার জন্য কথাবার্তাগুলো শেয়ার করা হবে যে যারা প্রিলিমিনারি স্টেটে আছে একেবারে নতুন তাদের কথা চিন্তা ভাবনা করি আমরা প্রসিড করবো ইনশাল্লাহ এখানে দেখেন ওন্ড বাই ওন্ড বাই যে কথাটার মধ্যে ক্লিক করলাম দেখেন প্রথমে আসে ওন্ট বাই এটা হলো ইনফরমেশন দেখেন মানে ওনারের নাম হলো এটা এটার মধ্যে ক্লিক করলে এটা আসে তারপরে এখানে দেখেন কোনো ইনফরমেশান পাই নাই উনি এটাই বলছে এখানে কয়েকটা ইনফরমেশন ছিল উনি জানতে চাইছে সেটা হলো প্রথমে ছিল ওপেন সি ইউআরএল ওপেন সরি প্রথম ছিল বোর্ড এপি ইউআরএল বোর্ড এপি ইউআরএল অ্যান্ড দেন সেকেন্ড ছিল ওপেন সি ইউআরএল তারপরে আমরা কালেক্ট করব ইনস্টাগ্রাম টুইটার ইনস্টাগ্রাম টুইটার আর কি ছিল ডিসকোড ডিসকোড এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে আর যদি ওয়েবসাইট থাকে উনি বলছে যে যদি ওয়েবসাইটে লিঙ্ক থাকে কোনো ওয়েবসাইট থাকে তাহলে তুমি কালেক্ট করবা ওয়েবসাইটটা জাস্ট এখানে তুমি টেস্ট করে দিবে যদি থাকে আমরা এটা একটু লেখাগুলোকে একটু ভুল করে ফেললাম একটু বড়ো করলে করতে পারেন ইলেভেন সাইজ করে ফেললাম যদি চান এটাকে একটু কাস্টমাইজ করার জন্য এটা হলো বায়ারকে দেওয়ার সময় দেওয়ার আগে আপনি কাজ করবেন তাহলে যাতে করে একটু প্রফেশনাল মানে দেখা যায় এখানে টেক্সট কালার যেটা সেটা আমি সবুজ দিয়ে দিচ্ছি এটা বোর্ড এপি ইউ আর এল ওপেন সি ইনস্টাগ্রাম টুইটার ডিসকোড ইনফো এটা আপনি বড় শুধু করতে পারেন প্রথমেই দেখেন আপনাকে যে বিষয়টা বলতেছি এটা হলো আমাদের মেইন সাইট এটার কিন্তু ঠিক রাখবেন প্রথম থেকে আমি দেখাচ্ছি এটা প্রথমে দেখেন এটাতে যখন রাখবেন এ দেখেন মাউস পয়েন্ট রাখলেন প্রথমে যে লিঙ্ক ওপেনটা করলেন ওপেন করার পর দেখেন ওপর একটা লিঙ্ক আসছে এটা হলো বোর্ড এপি ইউ আর এল বোর্ড এপি ইউআরএল কন্ট্রোল সি দ্বারা কপি করলাম বোর্ড এপি ইউ আর এল উনি এই ইনফরমেশনগুলো চাইছে বোর্ড এপি ইউ আর এল যেটা আছে এটা আপনি এখানে নিয়ে নিলেন কন্ট্রোল পি দ্বারা পেস্ট করে দিলেন আরেকটা কথা বলি গুগল সিটে অথবা এক্সেলে যে কাজগুলো করবেন কোনো একটা লিঙ্ক অথবা কোনো একটা ইনফরমেশন পেস্ট করার ক্ষেত্রে এটা দুইবার আপনি ইয়ে করে রাখবেন মাউস পয়েন্টারটা ক্লিক করবেন যাতে করে মাউস পয়েন্টারটা শেকিং করতে থাকে বা নর্থে থাকে তখন পেস্ট করলে কোনো বড় ছোট হবে না আচ্ছা এখন আমি ইনফরমেশন কালেক্ট করলাম এটা কি করলাম বোর্ড এপি ইউআরএল এখন ওন্ট বাই এটার মধ্যে ক্লিক করার পর যেই যেই উপরের লিঙ্কটা থাকবে এটা হলো ওপেন ইউ আর এটা হলো ওপেন সি ইউআরএল এটার মধ্যে আমরা কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিব এখন আমরা কালেক্ট করব ইনস্টাগ্রাম দেখেন তো এখানে কোনো ইনস্টাগ্রাম ইনফরমেশন দেওয়া আছে আচ্ছা ওহিদুল ভাই কি আছেন ওহিদুল ইসলাম আচ্ছা দেখেন তো এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা ইনস্টাগ্রাম টুইটার এরকম কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা আচ্ছা এখানে যদি কোনো ইনফরমেশন দেয়া না থাকে দেওয়া না থাকে তাহলে আমরা এটা এটা শেষ আমাদের কাজ শেষ উনি বলছে এটাই যে তুমি বোর্ডে এপি ওনারদের ইন করবা ইন করার পর যদি ইনফরমেশন পাও তাহলে কালেক্ট করবা আদারওয়াইজ কালেক্ট করার দরকার নেই এটা ছিল বাইরের রিকোয়ারমেন্ট এখন ধরেন এটার মধ্যে না সেটা যে ইউআরএল পেস্ট করার সময় আপনি একটা কথা বললেন যে এইটা মাউস কি করে রাখবো এটা দেখেন আমি একটা একটা সেল এটার মধ্যে ধরুন কোন দেখেন এখন কিন্তু নড়তেছে দেখেন এটাকে বলা হয় ইনসার্ট সর পয়েন্ট বা কার্সর পয়েন্ট হ্যাঁ বলতে পারেন এখন এটা নড়তেছে এটার মধ্যে এখন যদি পেস্ট করেন সমস্যা হবে না তো আপনি জট করে আনলেন যখন আপনি ইয়ে হবে না ধরেন একটা বড় কিছু হলো তখন দেখা যায় কি ওই যে সেলটা থাকবে গুগল শিটের অথবা এক্সেলের এটা বড় হয়ে যায় অথবা আপনার যে ইয়েগুলো থাকবে ক্যারেক্টারগুলো থাকবে বা ওয়ার্ডগুলো থাকবে এগুলো বড় ছোট হয়ে যায় বড় হয়ে যায় বা আপনার রোটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে লাগবে না যখন প্রবলেম আপনি অবশ্যই কাজ করতে করতে তো প্রবলেম ফেস করবেন আর সেই প্রবলেমের জন্যই তো অবশ্যই আমি এখানে আর সেই প্রবলেম ফেস করলে এর পরবর্তী কোনো ধরেন আজকে কোনো একটা প্র্যাকটিস আপনাকে দেওয়া হলো কোনো প্রবলেম ফেস করতেছেন দেন নেক্সট ক্লাসের আগে দিয়ে আপনারা সবাই শেয়ার করবেন সেটা আমি প্রবলেমগুলো ফেস ইয়া সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন দেখেন আচ্ছা ইনস্টাগ্রাম এখন দেখাচ্ছি কোনো যদি প্রবলেম ফেস করেন তাহলে সাথে সাথে বলবেন আমি অবভিয়াসলি আনসার দেওয়ার চেষ্টা করব আচ্ছা এটা হলো আমাদের ইয়ে ছিল ফার্স্ট যেটা সেটাতে আমরা পাইনি আমরা সেকেন্ডটাতে ইন করব দেখেন ফার্স্ট যে কাজ করছেন তাহলে আপনার ফার্স্ট শেষ দেন আপনি সেকেন্ডটাতে কাজ করবেন এখন দেখেন কাজ যখন একটা বাইরের কাজ নেবেন কাজটা প্রথম দিকে আপনার কাছে অনেক কঠিন মনে হবে তারপরে আপনার নি কাজ করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কাজ করার পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে দেখবেন যে আপনি আরও অনেক শর্টকাট কর্নার পাচ্ছেন ইজিলি কীভাবে কাজটা কমপ্লিট করা যায় সেটা আপনাকে অনেক হেল্প করবে প্রথমে পাবেন না কাজটা যখন আপনি ধরেন একটা লিস্টিংয়ের কাজ বা লিড জেনারেশনের কাজ একশো লিস্টিং করার পরে দেখবেন যে আপনি অনেক সহজে ট্রিক্স পাচ্ছেন কিন্তু আমি প্রথমে ওই শর্টকাট ট্রিক্সগুলো শেয়ার করতেছি না এটা আস্তে আস্তে শেয়ার করব এখন দেখেন এই প্রোফাইলটা শেয়ার করার ক্ষেত্রে দেখেন আমি এটাতে ইন করলাম তাহলে বলেন তো এই লিঙ্কটা কীসের প্রথমের যে এটা কিসের লিঙ্ক এটা হলো বোর্ড এপরএল পেস্ট বি এখন আমরা কি করবো এই বাই যে অপশনটা আছে এটার মধ্যে ইন করবো ইন করার পর ওপর দিকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে কন্ট্রোল সি এটা আমরা সিলেক্ট করে ফেললাম তারপরে আমরা কোথায় কালেক্ট করবো ফ্রান্স ক্লায়েন্ট যে ইয়েটা ছিল ওইটাতে কালেক্ট করব দেন আমরা এখন চলে যাব দেখেন এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই তাহলে কি আমাদের কাজ শেষ আমরা এটা কেটে দেব আমরা এখন এটা কিন্তু আমাদের মেইন পেজ লিঙ্কটা এটা কিন্তু কাটবেন না এটা যদি আপনি চান ডুপ্লিকেট করে রাখতে পারেন কারণ কি এটা যখন কেটে যাবে আবার আপনার ওই বাইরের যে কমিউনিকেশন ছিল বা কনভারসেশন ছিল ওইখান থেকে লিঙ্কটা আবার আনতে হবে তাহলে আপনি এটা জাস্ট ইয়ে করে রেখে দিতে পারেন দুইটা একটা সাইডে রেখে দিলেন তাহলে আমাদের কি প্রথম দুইটা কাজ হলো যেটা আমাদের যে ইনফরমেশনগুলো পাইছি ওইগুলো কালেক্ট করছি আমরা এখন থার্ডটাতে যাব ওপেন লিঙ্ক ইন নিউটে দেখেন তো এখন এটা এটা কিসের কন্ট্রোল সি হলো বোর্ড বোর্ড অ্যাপ এল তারপরে এখানে আমরা চলে যাব বাই এটাতে যাব এটাতে যাওয়ার পরে ওপর যে লিঙ্কটা পাচ্ছি এটা কিসের লিঙ্ক বলেন তো হ্যাঁ একটু কথা বলবেন এক এক সময় এক একজনে কথা বলবেন তাহলে মনে হবে যে আসলে আমরা আসলে মধ্যে আচ্ছা এখন আমরা যাচ্ছি ফ্রান্স ক্লায়েন্ট এখন আমরা যাচ্ছি ইয়াতে দেখেন এখানে একটা আমরা লিঙ্ক পাচ্ছি কিন্তু দেখেন এটা হলো টুইটারের লঘু টুইটারের লঘু যেহেতু পাইছি তাহলে এখানে আমার মাউস পয়েন্ট এটা রাখবো রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যাড্রেস এটা আমরা কি কপি করে ফেললাম অলরেডি আমরা এখন টুইটারের যে পর্শনটা আছে এটার বরাবর আমরা কিন্তু তিন নম্বরে আসি এ টুইটারের যে সেলটা আছে এটার মধ্যে আমরা পেস্ট করে দিব দেন আমরা চলে যাব নেক্সটটাতে এটাতে কিন্তু এটাতে কিন্তু আর কোনো ইনফরমেশন নাই তাহলে আমরা এটা কেটে দিব এখন আপনাদেরকে দেখেন আমি কিভাবে অত মানে কি ইন্ডিভিজুয়ালি করার ক্ষেত্রে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম কিন্তু আপনি যখন একশো দুশো লিস্টিং করে ফেলবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে বা কাজের প্রফিসিয়েন্সও আসবে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন একসাথে সবগুলো ট্যাব ওপেন করতে পারেন তাহলে আপনার বারবার ওপেন করা লাগবে না বা ওয়েটও করতে হবে না দেখেন আমি তিনটা একই সাথে এখন ইয়ে করবো জাস্ট কন্ট্রোলটা প্রেস করে আমি জাস্ট এখানে ক্লিক করবো দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে আমি কিন্তু ওপেন লিঙ্ক ইন ইউটিপ করতেছি না ওপেন লিঙ্ক ইন ইউটিবের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল প্লাস যেখানে যেটা যে লিঙ্কটা আপনি ওপেন করতে চাচ্ছেন নতুন ট্যাবে ওইটাতে পেস্ট করবেন দেখেন এটা কিন্তু লিঙ্ক এটা কিন্তু টেক্সট না যখন আমি কন্ট্রোল আমার আপনার কীবোর্ডের কন্ট্রোল প্রেস করে যখন আপনি এখানে প্রেস করবেন এটাতে তখন এটা নতুন টাইপে ওপেন হয়ে যাবে দেখেন ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো শর্টকাটের জন্য কন্ট্রোল প্রেস করে যখন এখানে ক্লিক করবেন তখন ইজিলি কি ওপেন হয়ে যাবে তাহলে আমরা সেকেন্ড রোতে আসি এটা কিন্তু ফার্স্ট রো আর এটা হলো কি সেকেন্ড রো দেখতে পাচ্ছেন এটা হলো সেকেন্ড রো তাহলে সেকেন্ড রো তিনটা ওপেন করে ফেললাম দেখেন এটা 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 হলো চার নম্বর এই লিঙ্কটা হলো প্রথম যে লিঙ্কটা এটা হলো ওপেন সি ইউআরএল সরি বোর্ড এপি ইউ আর এল এটা আমরা এখানে পেস্ট করে দিব দেন আমরা যে কাজটা করবো এটা কিন্তু আমাদের মেইন অ্যান্ড সেকেন্ডটাতে চলে গেলাম ওন্ট বা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা উপরের লিঙ্কটা আমরা কী করবো কপি করবো দেন আমরা এটাতে চলে যাব এখন আমরা ওপেন সি ইউ যেটা আছে এটাতে পেস্ট করব তারপরে এখানে কোনো ইনফরমেশন এটা কেটে দিব তারপরে এখানের যে লিঙ্কটা আছে ওপরের লিঙ্কটা এটা আমরা কপি করব দেন এখানে আমরা কি করব পেস্ট করব দেন ওন্ড বাই এই ইনফরমেশনটা এটাতে ক্লিক করব তারপরে এই লিঙ্কটা আমরা কপি করে নিব যেন এখানে যে ইনফরমেশনটা আছে ফ্রান্স এটা আমরা কি বেস্ট করে দিব এখন দেখেন এটার মধ্যে কোনো ইনফরমেশন নাই তাহলে আমাদের কোনো কালেক্ট করার কোনো ইনফরমেশন নাই তাহলে আমরা এরপরে তাতে ইন করতেছি এটা কালেক্ট করব দেন এটাতে চলে যাব তারপরে ওন্ড বাই এইটাতে চলে যাব এটাতে চলে যাওয়ার পর লিঙ্কটার সাথে সাথে কপি করে নিব দেন ওপেন সি ইউআরএল যেটা এটাতে পেস্ট করব এখন দেখেন এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা বা কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা আমাদের যে হ্যাঁ টুইটারে দেওয়া আছে তাহলে কি করবো আমরা এখানে জাস্ট এখানে রেখে মাউস পয়েন্টারটা রাখবো দেন কপি লিঙ্ক অ্যাড্রেস আমার টিমে যারা কাজ করে তাদের মধ্যে যেমন আমাকে দু এক দিনের ভিতরে একজনকে তিন হাজার টাকা আর একজনকে চার হাজার টাকার মতো দিতে হবে সে কিন্তু আমার টিমে কাজ করেই সেই অফারটা পাচ্ছে আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের পারপাসে কিন্তু এটা বলতেছি না কারণ আমার টিমে কাজ করতেছে কাজ করে কিন্তু সে আমাকে আমার কাছ থেকে টাকা নিচ্ছে ধরুন আমার যখন বড়ো প্রজেক্ট হবে আপনাদের মধ্যে যাদেরকে আমি প্রফেশন দেখবো তাদেরকে ইনশাল্লাহ হায়ার করবো আর দোয়া রাখবেন যাতে বেশি বেশি প্রোজেক্ট আসে এবং আপনাদেরকেও অ্যাসিস্ট করতে পারি হেল্প করতে পারি এবং আপনাদের এই যে যে জার্নিটা এটাতে আমি সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করতে পারি এখানে দেখেন আমরা কি করবো এখন টুইটার যে লিঙ্কটা আছে এটা আমরা পেস্ট করব আমরা কোথায় ছিলাম এটাতে ছিলাম এটা আমরা কেটে দিব এখনও কিন্তু ফুল ফুল ইনফরমেশন রিলেটেড কোনো একটা ইয়ে উপায় নেই তাহলে আমরা এটাতে আবার যাবো এটাতে যাওয়ার পর আমরা কিন্তু সেকেন্ড রো কমপ্লিট করে ফেললাম ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো এবং সেকেন্ড রোয়ের দেখেন এই প্রোডাক্টের ইয়ে ছিল কোড ছিল সেভেন ফাইভ টু জিরো মানে কি সাত হাজার পাঁচশো বিশ আপনারা অন্যভাবে একটা করতে পারেন দেখেন এখানে একটা লেখা আছে আপনি যখন আমি কিন্তু ধরেন এই কাজটা যখন পাইছি আমি কিন্তু সব ইনফরমেশন যে আগে থেকে জানতাম আমার ধরেন এটা পরীক্ষা পরীক্ষার মধ্যে কমন পড়ছে এরকম না আপনি যখন একটা নতুন বা আননোন একটা প্রজেক্ট পাবেন তখন দেখবেন যে আপনি কতক্ষণ পরেই সব কিছু ইজি লাগতেছে এটাই স্বাভাবিক এটা একটা ইয়ে আছে দেখেন এটা হলো স্মল ডিসপ্লে এটা হলো লার্জার ডিসপ্লে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে এক রোতে পাঁচটা করে আসবে দেখেন পাঁচটা করে আসতেছে তো পাঁচটা করে আসলে এক লাইনে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে দেখেন পাঁচটা করে যখন আসবে তখন আপনার জন্য সুবিধা হবে কীভাবে আপনি একবারে পাঁচটা কমপ্লিট করে ফেললেন তাহলে পাঁচটা আপনার জন্য কমে কমে গেল তা আমাদের সর্বশেষ কী ছিল সেভেন ফাইভ টু জিরো প্রোডাক্টের ইয়ে তাহলে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করছি সেভেন ফাইভ টু জিরো এটা ছিল আইটেমের কোড তাহলে এক আইটেম কোড দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কতটুকু পর্যন্ত কমপ্লিট করছি তাহলে সেভেন ফাইভ টু জিরো পর্যন্ত কমপ্লিট হয়েছে দেন আমরা এয়ারপোর্টটাতে যাব এটা হলো ওপেন লিঙ্ক নিউটেপ করতে পারি বা কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট প্রেস দেখেন ওপেন হয়ে গেল তারপর আপনার কিন্তু ইয়া চোখ কান খোলা রাখতে হবে যে আপনি যদি একসাথে যখন কাজ করবেন তখন আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে একটার ইনফরমেশন নিতে গিয়ে কিন্তু আরেকটা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু বায়ার স্যাটিসফাইড থাকবে না উল্টাপাল্টা কাজ করলে আমাকে কাজ করতে হবে প্রফেশনালি আপনার কাছে যদি কঠিন মনে হয় তাহলে একসাথে করার দরকার নেই আপনি ইন্ডিভিজুয়ালি করতে পারেন তাহলে ওন বাই এখানে ক্লিক করব এটার এই লিঙ্কটা আমরা কপি করব দেখেন আমরা সেকেন্ডটা সবসময় মনে রাখবেন এটা ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থেকে শুরু হবে আপনার ইয়ে এটা শেষ আচ্ছা এখন আমরা এটা নিয়ে নিলাম এক ইয়ে কিন্তু প্রজেক্ট কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি ওপেন বোর্ড এপি ইউআরএল যেটা এটা আমরা নিয়ে নিলাম আচ্ছা বোর্ড এপি ইউআরএল কোনটা নিচ্ছে এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা নাকি কনফিউশন আছে এই বিষয়ে বোর্ড এপি ইউআরএল কোথায় থেকে নিচ্ছে বা কেন নিচ্ছে এটা বুঝতে পারছি না প্রথমটা ওপেন করে ওই অ্যাড্রেস থেকে ওই এটা কপি আচ্ছা কাজটা একেবারে ইজি এই কারণে প্রথম দিনই এটা দিয়ে শুরু করলাম আচ্ছা এটা কাজটা করতে কতদিন সময় লাགས་ছিল কাজ করতে एक्चुअली আমি টিম কাজ করছি ধরে অনেক অনেককে হায়ার করছি ঠিক আছে 10000 তো এত एक्चुअली 10000 ছিল না আমি যখন পাইছি তখন আমি বলছি যে উনি বলছে 10000 লাগবে 10k লাগবে বাট আমি বলছি যে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করব কালেক্ট করার পর যা পাই তারপরে পাইছি যে 6k 6k এর কাছাকাছি তখন এটা যখন আমি বললাম যে সিক্স কে পাইছে অ্যাকচুয়াল ইউনিক এখানে অনেক ইনফরমেশন আছে টেন থাউজেন্ড আপনি কালেক্ট করতে পারবেন বাট ওইগুলো ইউনিক না ওইগুলোর মধ্যে অনেক ডুপ্লিকেট আছে তো ওনাকে বলার পরে উনি হ্যাঁ উনি অনেকে স্যাটিসফাইড ছিল কারণ কি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একটা আপনি অর্ডার দিলেন আপনার অর্ডার যখন সাবমিট করবেন যখন সেটা অ্যাকসেপ্ট না করবে রিজেক্ট করে দিবে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার ডেলিভারি অন টাইম যে ইয়েটা থাকে পার্সেন্টেজটা থাকে সেটা কমে যাবে এরকম প্রবলেম আমি আগে ফেস করছি তো এটাই আপনাকে কাজ করতে হবে একবার বুঝে শুনে যে আপনি ভায়ের সাথে কীভাবে অ্যাপ্রোচ করতেছেন কাজ পেয়ে গেলেন মানে যে সব কিছু এরকম না কাজ পাওয়ার পরও আপনাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে যে আপনি কীভাবে ম্যানেজ করতে পারতেছেন ক্লায়েন্টকে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনি যখন যতই প্রোজেক্ট পাবেন ততই আপনার মধ্যে সেই ইয়াটা আসবে এক্সপিরিয়েন্সটা গ্রো হবে আপনার মধ্যে আচ্ছা এটা আমরা ইয়ে করলাম ওপেন করলাম তারপরে এখানে ক্লিক করলাম এরকম ইজি কাজও পাওয়া যায় সেই কারণে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যে আসলে কিভাবে আমরা ইয়ে করতে পারি দেখেন এটার তো ইনফরমেশন নেওয়া শেষ তাহলে আমরা এটা কেটে দিব আচ্ছা এখন দেখেন কোনো ইউনিক কিছু আছে কিনা এটার মধ্যে এটা একটু আমি ব্যাগে যাই দেখেন এটা আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে বসাই দিব বসানোর পর দেন আমরা চলে যাব কোথায় এখানে এখানে আমরা ক্লিক করব ডিসকোড কিন্তু জাস্ট আমি টেক্সট আকারে থাকতে পারে ডিসকোড ইনফরমেশন যেটা বলছে ডিসকোড সম্পর্কে কেউ জানেন নাকি কোনো আইডিয়া আছে ডিসকোড সম্পর্কে সম্পর্কে আইডিয়া নেই হ্যাঁ ডিসকোড হলো এরকম একটা নতুন অ্যাপ এখন থেকে না ফ্রি ফায়ার পাবজি এরকম খেলে ছেলেমেয়েরা তো এটা ইউজ করে ওনারা কী করে কানেক্ট হয় এখন দেখেন আমি এটা গিয়ে করলাম কপি লিঙ্ক অ্যাড্রেস করার পর আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ধরেন আমি বলতেছি মানে আরেকটা ইয়ে ছিল কলম ছিল সেই কলামটা ছিল এখানে একটা আরেকটা ইনফরমেশন ধরেন আপনাকে উনি বলছে যে ইনফো জাস্ট একটা ইনফো মানে কি আপনি যে ইয়াতে বসাবেন ওইটার মধ্যে কোনো ইনফরমেশন ছিল কি না দেখেন এই যে টুইটার ছিল আমাদের যে আইটেম ওনার বা বোর্ড এপি ওনারের যে নিচে এটা হলো টুইটারের লিঙ্ক আর নিচে একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে নিচে একটা ডেট আছে ডেটের উপরে একটা ইনফরমেশন দেওয়া আছে যে এমএসজিপি কমিউনিটি ওয়ালেট দেখতে পাচ্ছেন অর্থাৎ ওই ওনার রিলেটেড যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সে কি গ্রাফিক ডিজা ডিজাইনার নাকি সে কোন ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে ওইটা আপনাকে কালেক্ট করতে হবে ইনফোর মধ্যে উনি বলছে এই ইনফরমেশনটা তোমাকে কালেক্ট করতে হবে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা আমরা কি করবো সিলেক্ট করে এই ইনফরমেশনটা নিয়ে আমরা ইনফোর মধ্যে বসাই দিলাম এটা কোথায় এখানে বসাবো তো এটার আমরা যে ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম কালার কি আমরা এখন গ্রিন করে দিব এখন কিন্তু আমাদের কাজ শেষ এটার আমরা কয় নাম্বার ইয়েতে আসি এখন ধরেন আমি কাজ শেষ আমি তো ধরেন আজকে ঘুমাই গেলাম কাজ করে তাহলে এখন আমি কী করব এখন ফাইনালি আমাকে এটা আপনাকে আরেকটু বলে রাখি এটা বড় করবেন সবসময় বড় করে কাজ করবেন এটার আপনার সুবিধাটা কি তো প্রথমে কিন্তু আমি কাজ যখন করছি তখন কিন্তু কাজ করতে করতে এই আইডিয়াটা আসছে এটা যখন বড় করবেন আপনার সুবিধা হলো এটাই যে আপনার দেখেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটার মধ্যে একেবারে ডান পাশে একটা কোড আছে ফাইভ ফোর জিরো সেভেন অ্যাকচুয়ালি এই কোডটা কিসের বলতে পারবেন কেউ ফাইভ ফোর জিরো সেভেন এই কোডটা কিসের এটা হলো আইটেম কোড যে একটু আগে আমি আমাকে আপনাদেরকে দেখালাম যে এইটা হলো এইটার কোড এটা হলো আপনার আইটেম কোড তাহলে এখানে যে আপনি যদি একটু বড়ো করে রাখেন বড়ো করলে কী হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই আপনি যখন এখানে এটা ইয়ে করে রাখবেন ছোটো করে ফেলবেন তখন কিন্তু আপনি ওই কোডটা দেখতে পাচ্ছেন না একটু বড় যখন করে ফেলবেন তখন কিন্তু আপনি ফাইনালি এই কোডটা কী ছিল ফাইভ ফোর জিরো সেভেন দ্যাট মিন্স আপনি ফাইভ ফোর জিরো সেভেন আইটেম কোড পর্যন্ত কাজ করছেন মানে কি যে আইটেমটার কোড ছিল ফাইভ ফোর জিরো সেভেন ওই আইটেমটা পর্যন্ত কাজ কমপ্লিট করছেন তাহলে দেখেন ফাইভ ফোর জিরো সেভেন কোনটা আছে ধরেন আপনি আজকে ঘুমায় গেলেন কালকে সকালে উঠে দেখলেন ফাইভ ফোর জিরো সেভেন এই কোড পর্যন্ত আপনি কাজ কমপ্লিট করছেন বলেন তো কোনটা ফাইভ ফোর জিরো সেভেন ছিল এটা ফাইভ ফোর জিরো সেভেন তাহলে আমি সর্বশেষ কাজ করে কাজ করছিলাম কত নাম্বার আইটেম পর্যন্ত যে আইটেমটার কোড ছিল ফাইভ ফোর জিরো সেভেন তাহলে এই আইটেমটার কোড এখানে কত ফাইভ ফোর জিরো সেভেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা ইয়া ভাই দেখতে পাচ্ছি ফাইভ ফোর জিরো সেভেন তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে ধরেন এরপরের দিন আপনি আবার শুরু করলেন এটা কারণ কি একদিনে তো এই কাজ পসিবল না আপনি ধরেন হায়ার করলেন ঠিক আছে হায়ার করে ধরেন কাজটা কমপ্লিট করলেন তো সেক্ষেত্রে তো আপনাকে বুঝাই দিতে হবে যে ফাইভ ফোর জিরো সেভেন এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে দেন আপনি এরপরের দিকে ইয়ে করবেন শুরু করবেন তারপর কন্ট্রোল দিয়ে আপনি জাস্ট এখানে প্রেস করলেন আমরা দেখি আর ইনফরমেশনগুলো দেখাইতে পারি কিনা এখন দেখেন এটা হলো আমাদের কি প্রথম লিঙ্ক কন্ট্রোল সি দ্বারা কপি করলাম দেন আমরা ফ্রান্স যাব পেস্ট করলাম দেন এই উন্ট বা এটার মধ্যে ক্লিক করলাম এই লিঙ্কটা আমরা কপি করব দেন আমরা চলে যাব কোথায় এখন আমরা চলে যাব এখানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব দেন এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই দেন আমরা ক্রস করে ফেলব এরপর একটা লিঙ্কটা দেখেন আমি এখন কিন্তু আমি আমি কথা বলবো না দুই মিনিট আমি জাস্ট কাজ করি আপনার জাস্ট দেখেন আমি একটু ব্যাক আদা জায়গায় বসে আসি কন্ট্রোল বি দেন উন বা এটাতে ক্লিক করবো এটার মধ্যে আমি কপি করে নিয়ে আসলাম দেন আমি এখানে কি করব পেস্ট করবো দেন দেখেন এটার মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া নাই ক্রস করে ফেলব মানে কি আপনার কাজের যে ইয়েটা যে ইয়ে দ্রুততা বা আপনি বলতে পারেন সেটা কিন্তু কাজ করতে করতে আপনার বাড়বে দেন কন্ট্রোল বিধারা পেস্ট করবো এটা আমরা এখানে ওন্ট বাই যে ইনফরমেশনটা দেওয়া সেটার মধ্যে ক্লিক করব কন্ট্রোল সি আপনাকে কাজ যা বলি তা আপনাকে করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে দেখতে হবে মনে হ দেখতে দেখতে মনে হবে যে অ্যাকচুয়ালি কাজটা তো ইজি কিন্তু আপনি যখন মেন কাজ করবেন তখন প্রবলেম ফেস করবেন দ্যাটস ওয়াই আপনাকে কাজ করতে হবে যা বলি যেভাবে বলি সেভাবে প্রসিড করবেন ইনশাল্লাহ আপনার ফাস্ট অর্ডার আসা পর্যন্ত ফাস্ট অর্ডার আসে না যে কোনো সময় আমি চেষ্টা করব প্রত্যেকে ফাস্ট অর্ডার পাবেন অতি তাড়াতাড়ি যদি আপনার প্রফেশনাল লেগে থাকেন সেই উদ্দেশ্য নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব দেখেন এই লিঙ্কটা আমি এখন কি কপি লিঙ্ক অ্যাড্রেস আমরা এখন কি লিঙ্ক কী কপি করলাম বলেন তো কেউ এটা টুইটারের লিঙ্কটা কপি করলাম তাহলে এটা আমরা এখানে কি বসায় দিব এটা আমাদের কাজ শেষ ক্রস করে দিলাম এরপর এটাতে গেলাম এই লিঙ্কটা কন্ট্রোল সি দ্বারা কপি করব দেন আমরা চলে যাব এটাতে তারপর আমরা চলে যাবো কোথায় এই ওন্ড বাই যে ইনফরমেশনটা দেওয়া আছে আচ্ছা যদি না বুঝতে পারেন বলতে পারেন কাজটা একেবারে ইজি যাতে করে আপনাদের মধ্যে কনফিডেন্স ক্রিয়েট হয় সেই কারণে অ্যাকচুয়ালি এই কাজটা প্রথম থেকে দেখানো না হয় এটা পরে দেখাইতাম এটা করলাম দেন আমরা চলে যাব বাই এটা আমাদের কাজ শেষ আমাদের সর্বশেষ ধরেন আমি কিন্তু না দেখেই কাইটে ফেললাম এখন কি করব তো আমি ওই সর্বশেষ কোর্টটা সেভেন সেভেন থ্রি ফাইভ ছিল সেভেন সেভেন থ্রি ফাইভ এটা হলো আমাদের লাস্ট এটা এটা ছিল তাহলে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করছি এই ইনফরমেশনগুলো আপনি যখন প্রথমে অর্ডার পাবেন তখন কিন্তু আসবে না আপনি দেখেন একটা সাইটের লিঙ্ক দিল আপনাকে ওই সাইটটা দেখতে দেখতে আপনারা দেখবেন যে কি ওই প্রফিসিয়েন্সিটা চলে আসবে তো ওই লিঙ্কটা আমি কপি করবো কপি করার পর দেন আমি দেখেন এখানে পেস্ট করবো পেস্ট করার পর এখন আমরা চলে যাব কোথায় এটাতে এখানে কোনো ইনফরমেশন নাই কেটে ফেলবো আচ্ছা এখানে মঞ্জুরুল আলম ভাই কি আছেন নাকি আছেন মঞ্জুরুল আলম ভাই নাকি উনি লিভ আচ্ছা হ্যাঁ এখন দেখেন আরেকটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে কে যে কীভাবে দেখাবো কী দেখাবো এটা কিন্তু আমার কোনো আগে কোনো প্ল্যান করি নাই কিন্তু তারপরও দেখেন এখন এক একটা প্রবলেম ফেস করি কাজ করার ক্ষেত্রে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন বলেন তো কী প্রবলেম আমি ফেস ফেস করতেছি আমি যখন লিঙ্কটা কপি করলাম এটা কি টুইটারের বরাবর লিঙ্কটা পেস্ট করলাম নাকি ইনস্টাগ্রামের বরাবর তো সেক্ষেত্রে আপনার প্রথম যে আপনি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফ্রিজ ফ্রিজ নাই তো এটা ফিস করবেন কীভাবে মঞ্জুরুল আলম ভাইকে জানেন এই যে গুগল শিটের যে ইয়েটা ফার্স্ট রোটা এটা আমার ফ্রিজ করতে হবে না হয় আমি যত নিচে যাচ্ছি তো তখন এটা দেখা যাচ্ছে না তাহলে আমি যে একটা লিঙ্ক পেস্ট করবো এটা কোথায় পেস্ট করব আমি তো না বুঝে পেস্ট করে দিতে পারি দেখেন এখানে যে আমি পেস্ট করলাম এটা কিন্তু ইনস্টাগ্রামের গড়ের মধ্যে আমি টুইটারের লিঙ্ক পেস্ট করে দিলাম তাহলে এই প্রবলেমটা আমি ফেস করলাম তাহলে ধরেন আমি যত নিচে যাব এটা নাও দেখতে পারি সেটা আমি কী করবো ফ্রিজ করবো কীভাবে এখানে তো সবাই ম্যাক্সিমাম জানার কথা নাকি ওহিদুল ভাই অহিদুল ভাইকে জানেন না এটা আমি ভুলে গেছি ভাই শিখছিলাম মানে ওই যে যে ওই প্রথম যে লাইনটা আমার ওই লাইনটা আস্তে আস্তে নিচে নামতে উপরের দিকে চলে যায় হারাই যায় এইটা তো এইটা এইটা যেমন আমি আমি এখনো তো আপনাদেরকে দেখাইলাম যে আমি এখানে দেখেন পেস্ট করলাম আমি ভাব করছি এটা টুইটারে আমি ভাবছিলাম যে এটা কি টুইটারের গড এখানে যে লিংকটা আছে তো এটা আমি তো টুইটারের ইয়ে ছিল না এটা ছিল কি ইনস্টাগ্রামে তাহলে আমি এটা ভুল করছি এই ভুল করার অন্য এই বুল করার কারণটা কী কারণ কি উপরের যে হেডলাইনটা ছিল ওইটা ফ্রিজ করে না এটা এটা আমাদেরকে ফ্রিজ করতে হবে এটা মানে কি ফ্রিজ করা মানে আপনি যত নিচের দিকে যান না কেন এটা উপর দিকে শো করবে তো এটা আমি ফ্রিজ করে দিব প্রথমে এই যে ইয়েটা রোটা এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর বিতে যাবো বিতে যাওয়ার পর ফ্রিজে যাব তো ফ্রিজ কী করতে চাচ্ছি কয় নাম্বার রোটা করতে চাচ্ছি বলেন তো এক নাম্বার রোটা ফ্রিজ করতে চাচ্ছি তাহলে এক নাম্বার রো সিলেক্ট করবো দুই নম্বর রো যদি আমি ফ্রিজ করতে চাই তাহলে দুই নম্বর রোটা সিলেক্ট করবো যদি আপ টু রো অন ধরেন এটা আপনি করতে পারেন কিন্তু আমি চাচ্ছি এখন জাস্ট এক নাম্বার রো আপনি এরকমভাবে এটা আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা আমাদের এখন দরকার হলো এক নাম্বার রোকে ফ্রিজ করা তাহলে আমরা কী করব এক নাম্বার এক নাম্বার রোতে সিলেক্ট করবো দেখতে পাবেন যে এটা ফ্রিজ হয়ে গেছে অলরেডি দেখেন তো আমি নিচের দিকে আসতেছি দেখা যাচ্ছে কি না এটা

ঠিক আছে কিনা টুইটার মধ্যে এখন বসে গেছে এখন এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে যে দিস ওয়ালেট ইস কুল্ড এফ এই ইনফরমেশনটা আমরা নিব নেওয়ার পরে এই ইনফুর মধ্যে বসাবো এখন ধরেন কাজ শেষ আমরা এটা ক্রস করে দিব তারপরে এগেইন আচ্ছা কাজটা তো এরকমই বারবার দেখালে তো কোনো লাভ হবে না আপনারা তাহলে এখন প্র্যাকটিস করেন কি বলেন ওহিদুল ভাই এবং মঞ্জুরুল্লাম ভাইড্রেডেন্ট এখন দেখেন এ লিঙ্কটা কপি করবেন কপি করার পর এটাতে যাবেন যাওয়ার পরে যে রিকোয়ার্ড ইনফরমেশনগুলো ছিল যেমন আমি তো হেডলাইন এখানে লিখে দিছি সেটা আপনারা কি করবেন পেস্ট করবেন ইনপুট করবেন তো ইনপুট করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা আমাকে সাথে সাথে বলবেন দেন আমি আপনাদেরকে কি ওই প্রবলেমটা ফিক্স করার চেষ্টা করব বা ফিক্স করে দিব আপনারা যারা এখন প্র্যাকটিস করবেন এখন প্র্যাকটিস করতে চাচ্ছেন সাথে সাথে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা একটু কাইন্ডলি আপনাদের ইমেলগুলো আমাকে এই মিটিংয়ের চ্যাটবক্সে দিয়ে দেন ইমেলগুলা আমি এখন গুগল শিটের অ্যাক্সেস আপনাদেরকে দিব এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ইয়ে করে দিব যে কে কত পর্যন্ত করবেন আচ্ছা চ্যাটবক্সে যেমন জহির উল আলম ভাই দিছে জহির আচ্ছা ওনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি দেখেন অ্যাক্সেসটা আচ্ছা ইয়া ভাই দেন তো এখানে আছে মঞ্জুল দেওয়ার জন্য ওহিদুর ভাই আছে আচ্ছা যার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে তাই কাইন্ডলি একটু মিউট করে রাখেন আচ্ছা এখানে জহির ভাই জহির ভাইকে আমি অলরেডি অ্যাক্সেস দিয়ে দিছি এই সিটের আচ্ছা দেন এরপরে দিচ্ছে মিথু সোহেল আচ্ছা যারা আমার মেসেঞ্জারের সাথে কানেক্টেড না তারা আমাকে ইনবক্স করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন অনেকে না থাকতে পারেন ওহিদুল ভাই কি শুনতে পাচ্ছেন জি ভাই আচ্ছা তাহলে প্র্যাকটিস শুরু করেন আপনি লাগবে ওই যে যেখান থেকে এগুলো ইনফরমেশন গুলো কপি করব আচ্ছা আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাকে এখানে চ্যাট বক্সে দিয়ে দিব দুল ভাই মঞ্জুর আলম ভাই ওনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিলাম মঞ্জুর আলম এর পরে কি আছে এখানে টোটাল কয়জন আছে দেখেন তো মঞ্জুর আলম এর পরে রাশেদ মিল্টন রাশেদ মিল্টন রাশেদ রাশেদ মিল্টন যেটা আছে ওনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে ইয়ে করে দিব কে কত পর্যন্ত করবেন তাহলে আপনাদের জন্য কোনো সমস্যা হবে না আমি নাম লিখে দিব একটু ওয়েট করেন রাশেদ মিল্টনের পরে কে দিছে রবিউল আজিম রবিউল আজিম অনেকে দুইবার দিল নাকি রবিউল আজিম রবিউল আজিম আর কি মিথু ইসলাম আর এদিকে আছে রবিউল আজিম তো দিছে রবিউল আজিম তো দুইবার আচ্ছা আচ্ছা এখন একটু ইন্ডিভিজুয়াল নামগুলো বলবেন সবাইকে দিয়ে দিলাম একসাথে দেখেন তো সবাই কিনা আপনাদের একটু ইমেলে আচ্ছা একটু কাইন্ডলি আপনাদের নামটা বলেন কে কত থেকে প্র্যাকটিস করতে চাচ্ছেন যেমন প্রথমে দিচ্ছি আমি না ওহিদুল বাইকে দিচ্ছি

আচ্ছা চারশো পঁয়ষট্টি পর্যন্ত দিয়ে দিলাম আপনাকে এরপর একজন বলেন এরপরে একজন বলেন ওহিদুল ভাইয়ের পরে কি আছেন মঞ্জুরুল ভাই মঞ্জুরুল ভাই আচ্ছা কারো নাম স্পেলিং ভুল হতে পারে সমস্যা নাই দেখেন মঞ্জুরুল ভাই লিখে দিলাম চারশো পঁয়ষট্টি আপনাকে আমি এখানে হাইলাইট করে দিচ্ছি মঞ্জুরুল আলম ভাইকে আমি গ্রিন কালার করে দিলাম এটা মানে কি এই গ্রিন কালার থেকে চারশো পঁয়ষট্টি থেকে আপনি শুরু করবেন চারশো পঁষট্টি থেকে আপনাকে আটশো আট পর্যন্ত দিলাম এরপর এরপরে কি আছেন বলেন একটু কাইন্ডির নাম বলেন রাশেদ মিল্টন নাকি হ্যাঁ রাশেদ মিল্টন রাশেদ মিল্টন ওনাকে দিচ্ছি আমি কত পর্যন্ত আটশো দশ থেকে ওনাকে দিচ্ছি ইউলু কালার করে রাশেদ মিল্টন এক হাজার পর্যন্ত এখানে আমার দেখেন এক হাজার পর্যন্ত আমার রো আরও লাগবে তাহলে আমি অ্যাড করবো অ্যাড করলে আরও বাড়বে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দেখছেন কি না কীভাবে আপনি এই গুগল শিটের মধ্যে আপনার রো বাড়াতে হবে এই বিষয়গুলো আপনার কাছে মনে হইতে পারে সিলি বিষয় কিন্তু এই বিষয়গুলো না পারলে আপনি কাজ পারবেন না একটা প্রোজেক্ট পাইলেন এই সিলি বিষয়গুলো পারেন না তাহলে কি আপনাকে যে কোনো নর্মাল বিষয় তো আপনি বারবার নক করতে পারেন না একজন আচ্ছা যার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েস আছে সে একটু কাইন্ডলি মিউট করেন আচ্ছা এরপরে যে রাশেদ মিল্টনের পরে কি আছে একটু নাম বলেন যে ইমেল গুগল মিটার ইনবক্সে যারা রাশেদ ব্যয়ের পরে দিছে জহিরুল আচ্ছা নাম টাম দেখে নিবেন আপনারা উল্টা পাল্টা কাজ করবেন না জহিরুল আপনাকে হাইলাইট করে দিচ্ছে অন্য কালারে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই কালার দিয়ে দিলাম জহিরুল বাইকে দিয়ে দিলাম আচ্ছা এক হাজারের পরে চোদ্দোশো ছেষট্টি পর্যন্ত এরপরে নাম বলেন যে কেউ একজনের নাম বলেন কাইন্ডলি নাম বলেন এরপরে যে যারা দিছেন মিঠু ভাই মিঠু মিঠু নাকি মিঠু মিটো থেকে চোদ্দশো থেকে আঠারোশো পর্যন্ত আচ্ছা যা আসছে তা আসছে এরপরে বলেন এরপরে একজনের নাম বলেন আচ্ছা যাদেরকে যাদেরকে অ্যাক্সেস দিয়ে দিছে তারা একটু এখন লিভ নিতে পারেন কোনো প্রবলেম ফেস করলে আপনারা বলবেন আমাদের ক্লাস হবে আজকে কি বার আচ্ছা মানে কি সমস্যা নাই যাদেরকে দিছি মানে কি যাদেরকে অলরেডি অ্যাক্সেস দিয়ে দিয়েছি তারা আচ্ছা প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি দিব ইনশাল্লাহ এখন যাদেরকে যেমন ইয়া ভাইকে ওহিদুল ভাইকে দিয়ে দিছি উনি লিখ দিতে পারেন আজকের মতো এখানে ক্লাস শেষ আমরা আজকে কি বার মঙ্গলবার প্রত্যেক মানে কি রবি মঙ্গল বৃহস্পতি আচ্ছা আমি আপনাদেরকে তাহলে এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইটা দেখেন এটা হলো মেইন লিঙ্ক আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার যাচ্ছিল আর কি এখানে

আচ্ছা আমি আমি রেকর্ডের ভিডিওটা দিয়ে দিব রেকর্ড তো মেবি হচ্ছে দেখি একটু চেক করে ফার্স্টন ক্যাপচার দিয়ে রেকর্ড করতেছি এখন তো রেকর্ড হওয়ার কথা হ্যাঁ হচ্ছে সমস্যা নেই আচ্ছা এখন এখন মানে কি যা দেখেন আমি লিঙ্ক দিয়ে দিছি অলরেডি এই যে সাইট লিঙ্ক যদি কারো প্রবলেম হয় আমাকে ইনবক্স করতে পারেন

আচ্ছা যদি ইমেল ঠিক থাকে তাহলে অ্যাক্সেস যাবে দেখেন চেক করেন কত থেকে টাস্ক করব কত থেকে টাস্ক করব সেটা একটু আচ্ছা এখন তো সবাই ছিলেন আমি তো বলছি আচ্ছা আপনার নামটা বলেন মিঠুর পরে একজনের নাম বলেন যাদের নাম লেখা হয়ে গেছে তাদের বলা দরকার নাই এটা আমার নামটা লেখা মামুন মামুন নদিয়া আচ্ছা এরপরে দিচ্ছি মামুন নদিয়া কত থেকে কত 1782 থেকে দুই হাজার পর্যন্ত আচ্ছা তারপরে বলেন একজন নাম বলেন কাইন্ডলি তাড়াতাড়ি বলেন মামুন পরে কে বলছেন রবিউল আজিম 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 আচ্ছা হলো আপনাকে হাইলাইট করি নাই জাস্ট দেখেন আচ্ছা হাইলাইট বললে করে দিতে পারি হাইলাইট কি দিয়ে করবো এটা আমি দিচ্ছি ইয়ে কালার এই কালারটা দিয়ে দিচ্ছি রবিউল আজিম 2020 থেকে মানে কি আমি র‍্যান্ডমলি টামতেছি বুঝছেন না এখন যা আসে তারপরে হলো চব্বিশশো 2437 তারপরে একজন নাম বলেন ভাই আচ্ছা যারা এখানে আমাকে ইয়া দিচ্ছেন তারা কিন্তু আমাকে ইনবক্সে পার্সোনালি আমার সাথে কানেক্টেড আছেন নাকি মেসেঞ্জারে যারা মিটিংয়ে এ আছেন এমডি হাসিনুল বাবু যে প্রোফাইলটা আছে ওইটার মধ্যে সবাইকে কানেক্টেড নাকি যেমন ওহিদুল ভাই আছে বাকিরা কিন্তু সবাই আছে রবিউল আজিম বলে নাম বলেন তো আচ্ছা রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস হবে রবি বৃহস্পতি আচ্ছা আচ্ছা একটু নামটা বলেন তো রবিউল আজিমের পরে একজন নাম বলেন তানজিম তানজিদ সমস্যা নাম দিয়ে দিলাম নামটা কোনো ফ্যাক্ট না এটা জাস্ট আমি জন্য থেকে আচ্ছা এখানে যারা মিটিং আছেন তারা সবাইকে আমাকে মেসেঞ্জারের সাথে কানেক্টেড আছেন নাকি আমি হাসিনুল বাবু প্রোফাইল সাথে এখানে কি কে আমার প্রোফাইলের সাথে কানেক্টেড নেই আমার যে মেইন প্রোফাইলটা এমডি হাসিনুল বাবু অনেক আছে আমার পেজের সাথে কানেক্টেড বাট আমার সাথে কানেক্টেড নাও থাকতে পারে আসলে এরকম কেউ ওইদুল ভাই কিন্তু আচ্ছা ভাই আপনার তো সেরা আচ্ছা সেটা আপনি যে দিয়েছেন যে ব্রাউজিং যে ওপেন ওখানে তো ব্যাকগ্রাউন্ডে যে আপনার ইয়া দেওয়া আছে পার্পেল সিলেক্ট করা আছে এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা আমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে সাতশো মানে করেন আমার সাতশো কেউ আছে এক হাজারের পর এখান থেকে কোন জায়গা থেকে সে সিলেক্ট করে কাজ করবে আচ্ছা আমি আপনাকে বলতেছি এখন মানে কি যা আপনার আচ্ছা আমি আপনাদেরকে এখন একটু দেখাই দিব থাকেন আচ্ছা দেখেন মানে কি আমার এখানে ইয়ে আছে আমার প্রোফাইলটা দিলাম দেখেন যারা কানেক্টেড নাই আমার ফেসবুক প্রোফাইলে তারা কানেক্টেড হয়ে যান দেখেন আমি চ্যাটবক্সে দিছি অলরেডি এখন দেখেন আর কারো নাম বাকি আছে নাকি তানজিদের পরে আর কারো নাম বাকি থাকলে বলতে পারেন রাশেদ মিল্টন হয়েছে ওহিদুল ভাই তারপর অনেকের জহিরুল ভাই হয়েছে আর কেউ বাকি আছেন আচ্ছা ভাই বাকি থাকলে কেউ বলতে পারেন আদারওয়াইজ আমি অনেকে একটা ভাই আমাকে কোয়েশ্চেন করছে ওইটা আমি আনসার দিচ্ছি

আপনাদেরকে একটু কথা বলে রাখি সিকুয়েন্সটা যে দিলাম কিন্তু এভাবে তো কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য আপনাদের জাস্ট এখন প্র্যাকটিস দরকার এই কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে আমার এত সিকুয়েন্স দরকার নেই আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন যদি আমার মানে কি এখন কাজটা রানিং থাকতো যদি আমি দু একদিন আগে এটা কমপ্লিট করে ফেলছি তাহলে আমার সিকুয়েন্স দরকার ছিল ডুপ্লিকেট হলে প্রবলেম নাই এখন আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি দেখেন গুগল শিটের মধ্যে যে সিকুয়েন্সটা নাম নামের যে সিকুয়েন্সটা ওই নাম অনুসারে যেমন একজনের প্রথম ছিল চারশো চারশো থাকলে আপনি চারশোর পর থেকে শুরু করবেন যেমন পার্পল বারোশো একানব্বই তাহলে দেখেন পার্পল আমি একটু আরও একটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে পার্পল বারোশো একানব্বই প্রথম ধরেন ওহিদুল বাকে দিলাম চারশো তাহলে চারশো হলে এখানে প্রত্যেক রোতে আছে পাঁচটা করে পাঁচটা করে ইয়ে আইটেম আছে তাহলে কয়টা রো লাগবে আমার কয়টা রো লাগবে আশিটা রো লাগবে আশিটা মানে কি আপনি আশিটা রয়ের পর পর থেকে একাশিটা আমার র থেকে শুরু করবেন এরপরের বাড়িটা এরকমভাবে শুরু করবেন বুঝতে পারছেন হিসাবটা না বুঝে থাকেন যদি এর মধ্যে অনেকের ভুল হবে অনেকে ডুপ্লিকেট করতে পারেন এটা কোনো প্রবলেম না জাস্ট মেন থিমটা বলে দিলাম এর মধ্যে অনেকে ডুপ্লিকেট করতে পারে এটা কোনো প্রবলেম না যেহেতু আমার এই প্রজেক্টটা এখন চলতেছে না যখন আমার রানিং প্রজেক্ট চলবে তখন আপনাদেরকে বলবো যে কেয়ারফুলি কাজ করতে হবে বুঝতে পারছেন কাজটা আমি গত পরশু অলরেডি সাবমিট করে ফেলছি এখন কাজটা জাস্ট আপনাদের প্র্যাকটিস করা দরকার

সেক্ষেত্রে কিন্তু চেক করবেন না এটা এটা অফ করে দিবেন জাস্ট ইউলু কালারটা চেক করবেন আচ্ছা কার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে সে একটু কাইন্ডলি মিউট করেন আচ্ছা তারপরে দেখেন ইউলু কালার ধরেন বারোশো তিরিশ এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনি যাবেন অরেঞ্জে মানে কি ক্যাটাগরি প্রত্যেকবার আপনি জাস্ট এক মানে কি একটা করে সিলেক্ট করবেন ধরেন আপনি একসাথে করলেন তাহলে কিন্তু অনেক অলরেডি হ্যাঁ ভাই অলরেডি আচ্ছা যদি না হয় আপনারা সবাই ইনবক্স আমাকে নক করতে পারেন সমস্যা নাই আচ্ছা আর কোনো কোয়েরি আছে নাকি আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিব আপনার যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন কাজ সাবমিট করার দরকার নেই এখানে কিন্তু আমি এটা কিন্তু এই সিটের ওনারকে জানেন কিনা ওনার বা মালিক হলো আমি আপনারা বাসা থেকে কাজ করলে অটোমেটিক্যালি আমি দেখতে পাবো যে কাজ কে কতটুকু করতে পারতেছেন আপনার চারশো করলেন আমি দেখতে পাবো যে আপনার চারশো করছেন সাবমিট করার কোনো দরকার নেই এটা হলো গুগল গুগলশিটের অ্যাডভান্টেজ যে আপনার বাসা থেকে কাজ করলেন আপনাকে সাবমিটের দরকার নাই জাস্ট আমি এটা থেকে দেখতে পারবো যে আমি অবজার্ভ করতে পারবো যে কে কতটুকু আচ্ছা কার থেকে যেন ব্যাকগ্রাইন্ড নেওয়া আসতেছে মামুন নদিয়া ভাইয়ের কাছ থেকে মেবি আচ্ছা এটাই এটাই বলতে চাচ্ছিলাম যে কাজ করবেন কাজের আপডেটটা কিন্তু আমি জানতে পারবো আচ্ছা মঞ্জুরুল ভাই কি বুঝতে পারছেন ব্যাপারটা মঞ্জুরুল আলম ভাই আচ্ছা তাহলে কাজ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ টুকু দিয়ে সাপোর্ট করে চেষ্টা করে নেক্সট ক্লাস হলো রবিমঙ্গল রবি মঙ্গল বৃহস্পতি এবং প্রত্যেকদিন সাড়ে নটা বাজে ইনশাল্লাহ ক্লাস হবে

হ্যাঁ যারা অ্যাকচুয়ালি পেমেন্ট করে ফেলছেন তাদেরকে কিন্তু আলাদা একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে ফেলছি প্রত্যেকদিন সিক্রেট গ্রুপে আমি লিংকটা দিয়ে দেব আপনারা জাস্ট পার্টিসিপেট করবেন আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন আজকের মতো ক্লাসটা এখানেই অফ করতেছি এন্ড করতেছি আর দোয়া করবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ মানে 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 পার্সেন্ট ফান্ডে

তো সেক্ষেত্রে কিন্তু কয়েক এখন ধরেন বেজ যখন আরেকটা চালু হয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউ করা পসিবল হবে না যে প্রত্যেকের পার্সোনালি যদি আমি কথা না বলতে পারি অনেকে আসলে মন খারাপ করতে পারেন বাট এটা না জাস্ট আমাকে মেসেঞ্জারে ইনবক্স করে রাখবেন আমি যখন ফ্রি হব তখন আপনাদেরকে রিপ্লে করে ইনশাল্লাহ আপনাদের যত কোয়েরি থাকবে সেটা আমি ফিক্স করার চেষ্টা করব তাহলে আজকে যেমন একটা নতুন ভাই জয়েন হয়েছে কিনা নামটা রাশেদ রাশেদ ভাই আমাকে উনি অনেক কষ্ট করে চেষ্টার মাধ্যমে কিন্তু জয়েন হয়েছে আজকে হয়তোবা উনি জয়েন হইতে না পারতো তো উনি আমাকে কল করছে কল করার পর দেন রাশেদ মিল্টন ভাই তা উনার উনার এই যে চেষ্টাটা বা উনি যে একটা ইন্টারেস্টের সাথে যে ইয়ে করলো জয়েন করলো সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তার যে প্যাশন আছে একটা কাজ শেখার জন্য এই চেষ্টাটা বা এই যে ইয়েটা যে কাজ শেখার যে আগ্রহটা এটা যাতে মানে কি পরবর্তী পর্যন্ত যে আমাদের আপ টু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত যদি থাকে তাহলে ইনশাল্লাহ সবাই ইয়া সাকসেস পাবেন ইনশাল্লাহ যদি আপনারা প্যাশনেট থাকেন যদি ডেডিকেটেড মাইন্ডেড থাকেন ইনশাল্লাহ প্রত্যেকে সাকসেস পাবেন এখানে ধরেন যদি আমরা বলি যে গড গিফটেড বা আল্লাহর রহমত যেটাকে বলি আপনি যখন সত্যিকার অর্থে কাজ করবেন আল্লাহ অবশ্যই আপনাকে কিছু না কিছু দিবে যেটা ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে হোক বা লিঙ্কডের মাধ্যমে হোক আর আপনাকে কাজগুলা প্রফেশনালি শিখতে হবে সেই প্রফেশনালি কাজ শেখার জন্যই অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা আর এটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বহুদূর চলে যাব বা বহুদূর এগিয়ে যাব সবার দোয়া প্লাস সাপোর্ট চাচ্ছি তাহলে আজকের মতো এখানেই মিটিংটা অফ করলাম

আচ্ছা আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করেন মামুন নদী ভাই আজকের মতো এখানেই মিটিংটা অফ করে দিচ্ছি কারণ এটা তো রেকর্ড করা হচ্ছে আচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম